দশ মিনিট মানে রাখবেন, একটু খেয়াল রাখবেন সবাই, একটু সময়ের দিকটা আমি বিনয়ের সঙ্গেই সবাইকে মনে করিয়ে দিচ্ছি যে সময়ের ব্যাপারটা সবাই একটু খেয়াল রাখবেন। সকল ভাই, রব চাচা আনমিউট হয়েছে, একটু হ্যাঁ হ্যাঁ রব ভাই, সালাম আলাইকুম, শুনছেন রব ভাই? লাইভ লাইভ শুরু হয়েছে, লাইভ শুরু হয়েছে। আচ্ছা আমি আমি এখনই শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ কমিউনিকেশন বিএনআরসি, আজকে আমরা 15ই সেপ্টেম্বর জাতিসংঘের উদ্যোগে সারা পৃথিবীতে আয়োজিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এই আয়োজন এখানে উপস্থিত করেছি। আমাদের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের আজকের বিএনআরসি আয়োজিত এই আলোচনা সভায় আমরা আমন্ত্রণ জানিয়েছি। বাংলাদেশে এই মুহূর্তে গণতন্ত্রের সংগ্রাম চালনা করছেন এবং সমস্ত গণতন্ত্রকামী মানুষকে যারা নেতৃত্ব দিচ্ছেন এমন সকল জাতীয় নেতৃবৃন্দকে আমরা এখানে উপস্থিত করার চেষ্টা করেছি। আপনাদের দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি প্রথমেই আমাদের অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিব, তারপর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের উপরে সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, যদিও আপনারা সকলে জানেন বলে আমার বিশ্বাস, এবং তারপরে আমরা আমাদের সম্মানিত আলোচকদের মুখ থেকে আলোচনা শুনব। আমরা চেষ্টা করব আমাদের আলোচনা সোয়া ঘন্টা থেকে মধ্যে লিমিটেড রাখতে, এবং সেই কারণে আমি বিনিয়োগের সঙ্গে প্রত্যেক আলোচককে, সম্মানিত আলোচককে অনুরোধ করব আপনাদের আলোচনা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আপনারা সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন। আজ 15ই সেপ্টেম্বর, এই দিবসটিকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসাবে জাতিসংঘ ঘোষণা করেছে, এবং সেই অনুযায়ী জাতিসংঘের সকল সদস্য দেশ এটা পালন করার জন্য নৈতিকভাবে একটা দায়বদ্ধতা আছে। কিন্তু খুব দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে সকল সদস্য রাষ্ট্র যারা গণতন্ত্র, যারা রাষ্ট্র ক্ষমতা ধারণ করে বসে আছেন, গণতন্ত্রকে তারা তারা তাদের নিজেদের ক্ষমতার বিরোধী মনে করেন অথবা গণতন্ত্রকে প্রধান শত্রু মনে করেন, সেখানে তারা কেউ কেউ গণতন্ত্রকে যেমন নাকচ করছেন, আবার কেউ কেউ গণতান্ত্রিক অধিকারকে একটা পদ্ধতিগত ভাবে নাকচ করার ব্যবস্থা সারা পৃথিবীতে তৈরি হয়েছে। সম্প্রতি ফ্রিডম হাউস এরকম একটা গবেষণা তৈরি করে দেখিয়েছে যে খুব আংশিক গণতন্ত্র আছে এবং তা ধীরে 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 ফুরিয়ে যাচ্ছে, বিশেষ করে গণতন্ত্রকে ধারণ করে যে প্রতিষ্ঠানগুলি রাষ্ট্রের, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ক্ষমতাসীন এই সমস্ত মহল তারা বা এই সমস্ত রাজনৈতিক দল তারা এগুলিকে এমন ভাবে দুর্বল করে ফেলছে যাতে কোনোভাবে আর গণতান্ত্রিক অধিকার চর্চার কোনো ব্যবস্থা থাকছে না। নামমাত্র নির্বাচন থাকছে, নামমাত্র সংসদ থাকছে, নামমাত্র নির্বাচন কমিশন থাকছে, নামমাত্র বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থাকছে, এমনকি নামমাত্র আপনার নির্বাচনও দেখানো হচ্ছে, কেবলমাত্রই ক্ষমতাসীনদের ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করছে, ক্ষমতাকে পাকাপোক্ত করছে। এরকম একটি প্রেক্ষাপটে বাংলাদেশে আমরা আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সম্মানিত আলোচক অতিথিবৃন্দকে। আমাদের মাঝে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সিনিয়র সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলনকারী জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি জনাব আসম আব্দুর রব। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সম্মানিত আহ্বায়ক কমরেড খালিকুজ্জামান। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় পার্টির সম্মানিত সম্পাদক খালিকুজ্জামান ভাই বাসুদের সম্পাদক। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় পার্টি কাজী জাফর আহমেদ অংশের সভাপতি জনাব মুস্তফা জামাল হায়দার। আমাদের মাঝে উপস্থিত আছেন নাগরিক ঐক্যের সম্মানিত আহ্বায়ক জনাব মাহমুদ রহমান মান্না। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত নেতা সাবেক মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশের রাজনৈতিক নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। ব্যারিস্টার মজুদ আহমেদ সাহেব আমাদের আজকে যে আলোচনার একজন অতিথি, তিনি একটা বিশেষ কারণে আমাদের কাছে জানিয়েছেন যে তিনি আলোচনার এক মধ্যে হয়তো অংশগ্রহণ করার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি যেমনটি বলছিলাম, আমি আবারও সম্মানিত আলোচকদের সঙ্গে আপনাদেরকে সংযোগ স্থাপন করে দিচ্ছি। আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, বাংলাদেশে
গণতন্ত্র আজ কি অবস্থায় আছে এবং সেখান থেকে গণতন্ত্রের এই অধিকারকে কিভাবে পুনরুদ্ধার করে ঘুরিয়ে দিয়ে একটি অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার গণতন্ত্রের পক্ষের একটি সরকার প্রতিষ্ঠা করা যায়, সেই লক্ষ্য নিয়ে এই দিবস আমরা উদযাপন করার জন্য আজকের এই আলোচনার জন্য আপনাদেরকে অতিথি হিসেবে দেখছি। আমি প্রথমেই আলোচনা করার জন্য আহ্বান জানাবো বাংলাদেশ নাগরিক ঐক্যের সম্মানিত আহ্বায়ক, বাংলাদেশের ছাত্র আন্দোলনের এক সময়কার কিংবদন্তি তুল্য ছাত্র নেতা জনাব মাহমুদুর রহমান মান্না। ধন্যবাদ স্বপন, সম্মানিত আলোচক বৃন্দ এবং যারা যারা শুনছেন এই অনুষ্ঠানটার আয়োজন করার জন্য আমি উদ্যোগ তাদের আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আসলে এরকম চর্চা থাকা উচিত, কেন আন্তর্জাতিক ক্ষেত্রে এই সমস্ত দিবসগুলোকে যখন পালন করা হয় তার তাৎপর্য যাই থাকুক, তার কার্যকারিতা যেটাই হোক না কেন, আমাদের মতো দেশে এই সমস্ত দিবসের অনেক অনেক দিক থেকে তাৎপর্য থাকে। যেমন ধরেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের ব্যাপারে বাংলাদেশ কি করছে, স্বপন খুব সুন্দর একটা উপস্থাপনা করেছেন, আমি মনে করি যে পটভূমিটা খুবই চমৎকার ভাবে তুলে ধরেছেন। পৃথিবীব্যাপী গণতন্ত্র সংকুচিত হচ্ছে এরকম একটা আশঙ্কা প্রায় সর্বত্রই। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে যারা শাসন করেন তারা এটা দেখিয়ে বলবার চেষ্টা করছেন, আমরা তো এখন তেমন কিছুই করি, মানে তারা খুবই খুশি হন যদি আমেরিকার ইলেকশনটা রিগড হয়, যদি পুতিন পুনর্জন্মে প্রেসিডেন্ট থাকেন, এই ধরনের বিষয় দিয়ে তারা ওগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করেন। আচ্ছা, এমন হতে পারতো না আজকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে করে একটা রুট গেস্টার থাকতো, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এটা করলাম, একটা নিদর্শনের মতো, একটা উদাহরণের মতো। বলতে বলতে আমার মনে হলো যে আমি একটু আগে টেলিভিশনে দেখছিলাম একটা নিউজ দিয়েছে বেগম জিয়ার আরো 6 মাসের এক্সটেনশন দেওয়া হয়েছে, এটা হোম মিনিস্ট্রি বলেছে, হোম মিনিস্টার এটা বর্ণনা করছেন। প্রথমত ধারণা করেছিলাম যদি পুরো প্রক্রিয়ার ব্যাপারে অনেক কিছু অস্পষ্টতা আমি নিজের মধ্যেই আছে, অনেকের মধ্যে আছে, কিন্তু প্রথম তো এরকম পত্রপত্রিকা বলা হয়েছিল যে এটা প্রধানমন্ত্রীর কাছে যাবে, প্রধানমন্ত্রী দিবেন, এটাই হয়তো করা হয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যখন ব্রিফ করছিলেন তখন বলছিলেন যে ওনাকে এই সুযোগ দেওয়া হয়েছে আমাদের প্রধানমন্ত্রী বিশেষভাবে তার অনুকম্পা দয়া যেটাই বলেন না কেন সেটা দিয়ে করেছেন, এবং এই সময়ের মধ্যে উনি ঘরে বসে চিকিৎসা দেবেন এবং বিদেশে যেতে পারবেন না বলে উনি কিছুক্ষণ চুপ করলেন। যখন তখন সাংবাদিক একজন জিজ্ঞেস করলো যে ওনার রাজনৈতিক তৎপরতা বা এগুলো সম্পর্কে, তখন উনি বললেন এই কথাটা বলবার জন্যই আমি এই ছোট একটা ভূমিকা দিলাম, সেটা হচ্ছে না উনি রাজনীতি করবেন কেন, উনি তো আসলে বন্দী আছেন, বাসায় আছেন, উনি কি গৃহবন্দী এখন নাকি আসলে কথা বলতে গিয়ে গুড়িয়ে ফেললেন স্বরাষ্ট্রমন্ত্রী, মনের কথা বলে ফেললেন নাকি আসলে এটাই তারা করছেন। এইটা আমি এর জন্য বললাম যে বাংলাদেশে গণতন্ত্রের আলোচনা করে তো খুব কোনো নতুন কিছু ব্যাখ্যা করার ব্যাপার নেই, দেশে গণতন্ত্র নাই, এবং যেরকম করে স্বপন বললেন এইখানে একটা একটা করে ইনস্টিটিউশন গুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, নির্বাচনকে একটা প্রহসন বানানো হয়েছে, নির্বাচনকে একটা বৈতরণী পার হবার অথবা নিদর্শন হিসেবে দেখাবার জন্য যে এই হলো আমাদের গণতন্ত্রের একটা মডেল, সেরকম করে প্রেস করবার জন্য নির্বাচনের কথা বলা হচ্ছে। আন্তর্জাতিক পরিস্থিতি, যেহেতু আন্তর্জাতিক গণতন্ত্রের কথা বলছেন, আন্তর্জাতিক পরিস্থিতি যদি বলেন তো আমি মাঝে মাঝে ভাবি, মানে আমরা 60-এর দশকে এবং পরবর্তী সময় দেখেছি যে গণতন্ত্রের পক্ষে কথা বলবার জন্য বিশ্ব বিবেক ছিল, কিন্তু এখন ঠিক গণতন্ত্রের জন্য কি কেউ কথা বলে, এইখানেও এরকম একটা ব্যাপার হয়ে গেছে, মানে নৈতিকতার অধঃপতন দেশের মধ্যে তো হয়েছেই, তার কারণ আমরা ব্যাখ্যা করে বলতেও পারবো হয়তো, কিন্তু আন্তর্জাতিক ভাবে এরকম করে ব্যাপার হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কগুলো এখন আর নৈতিকতার ভিত্তিতে হয় না, কোনো নীতির উপর প্রতিষ্ঠিত হয় না, সেটা কেবলই গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, এবং কে কতখানি দিতে পারবে সে সেরকম করে পাবে।
আমরাও যখন এরকম করছি আমাদের প্রতিবেশীদের সাথেই করি, একটু দূরবর্তী প্রতিবেশীর সাথেই করি, মানে আমরা খুব স্পষ্ট ভাবে বলি যে তাদের সাথে আমাদের সম্পর্ক হলো টাকা পয়সার সম্পর্ক। এরকম করে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী, এরকম করে কথা বলেন অর্থমন্ত্রী, তাদের লজ্জাও করে না যে আমরা শুধু টাকার জন্য ওদের সাথে খাতির করছি। ছোটবেলায় এরকম করে কথা তো আমরা বন্ধু বান্ধবদের মধ্যে, আত্মীয়দের মধ্যেও বলতে পারতাম না, রাষ্ট্রীয় পর্যায়েও বলতে পারতাম না। আবার মাঝে মাঝে কোনো কোনো দেশকে খুব বড় করে নিজেরা আমরা দেখা পাওয়ার চেষ্টা করি, তারা আমাদের মুক্তিযুদ্ধে এই সমর্থন করেছে, মনে যেন নিঃস্বার্থ ভাবে সমর্থন করেছে। তাহলে এখন আবার এগুলো চলছে কেন? মানে আমি এই অনুষ্ঠানে আসবো শুনে আমাকে একজন বলতে বললেন যে ভাই দেখেছেন কি পেঁয়াজের দাম তো খুব বেড়ে গেছে, কারণ ওরা বন্ধ করে দিয়েছে। তো দেড় হাজার টন সম্ভবত ইলিশ মাছ দিলে কিছু পেঁয়াজও আনতে পারলো ওরা। গিভ অ্যান্ড টেক মানে কি? এখন গিভ অ্যান্ড টেক মানে সেখানে আবার ইলেকশন ইন্টারফেয়ার করে কেউ কেউ, এবং নতুন নতুন দেশের নামও শোনা যাচ্ছে। সার্বিক ভাবে যদি আমি বলি, তাহলে যে আন্তর্জাতিক ভাবে যে গণতন্ত্র দিবস পালন করা হচ্ছে, এগুলো একটা দিন ঘোষণা করা হয়েছে, কেউ পালন করলে করলো, না করলে না করলো, এর বেশি তাৎপর্য আন্তরিক আন্তর্জাতিক ভাবে আমি এটার কোনো কিছু দেখতে পাচ্ছি না। দেশের মধ্যে যদি বলেন, তাহলে আপনারাই উদ্যোগ নিয়েছেন, আর কেউ আজকের দিবস পালন করছে? আর ওই যে বলে না জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুদায় আসে না নিন, তো আমাদের 12 বছর ধরে কোনো গণতন্ত্র নেই, এবার গণতন্ত্র দিবস পালন করছি আমি তো প্রতিদিনই গণতন্ত্রের সাথে লড়াই করছি প্রতিদিন। গতকালকেই আমার হাজিরা ছিল, মানে ওই যে সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি, লিফটে তো যাওয়ার অবস্থা নাই, পিঠের সাথে পিঠ লাগিয়ে অথবা বুকের সাথে পিঠ লাগিয়ে লোকে লাইনে দাঁড়িয়ে আছে, আর 5 জনের জায়গায় লিফটের মধ্যে 10 জন করছে। কিসের স্বাস্থ্যবিধি? আমি দেখছি ক্ষমতায় যারা আছেন তারা কিন্তু স্বাস্থ্যবিধি মানেন। মন্ত্রী সাহেবরা ঘরের মধ্যে থেকে বলছেন, আরো কোনো কোনো মন্ত্রী, মন্ত্রীদের মন্ত্রী তাদের ছেলেদের আত্মীয়দের নিচে নামতে দেন না, নিচে গেলেই যদি আবার ভাইরাস ধরে ফেলে, সেই সতর্কতা তাদের সবকিছু আছে, কিন্তু দেশের মধ্যে কোনো সতর্কতা নেই। গণতন্ত্র বিষয়টা আমাদের দেশে একটা বড় সংকটে প্রথম থেকে ছিল আমি মনে করি। এই বিষয়টার উপর কথা বলেই আমি আমার ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছ থেকে আলোচনার শুরুতেই আপনার কাছ থেকে আমরা করলাম। এখন আমি আলোচনা করার জন্য আহ্বান জানাবো বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সম্পাদক কমরেড খালিকুজ্জামান, জননেতা কমরেড খালিকুজ্জামান। খালিকুজ্জামান ভাইয়ের কি মাইকে সমস্যা? দেখতে পাচ্ছি না, আসছি। জামান ভাই, জামান ভাই আপনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আছে, আমি আসলের সম্পাদক জনাব কমরেড খালিকুজ্জামান। কমরেড খালিকুজ্জামান আপনার মাইকটা আনমিউট করে নেবেন, আমি আপনাকে আমন্ত্রণ জানিয়েছি, আপনি মাঝখানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। জনাব কমরেড খালিকুজ্জামান আপনাকে, হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন? আমি কি জি শুনতে পাচ্ছি? জি জি জি, আমি কি বলবো? জি জি জি, আপনাকে বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি, যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল আমরা। আচ্ছা আচ্ছা, আপনার গবেষণামূলক যে প্রতিষ্ঠান আয়োজন আপনারা করেছেন, আয়োজক এবং এই অনুষ্ঠানের সঞ্চালক, শোনা যাচ্ছে? জি 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 শোনা যাচ্ছে, একটু কেটে কেটে যাচ্ছে, আবার শোনা যাচ্ছে নাকি? যাচ্ছে, শোনা যাচ্ছে, বলেন। অনুষ্ঠানে সঞ্চালক সব শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমার মনে হয় জনাব কমরেড খালিকুজ্জামান আপনার ওখানে নেটওয়ার্কের অথবা অন্য কোনো কারণে সংযোগের সমস্যা হচ্ছে। আপনার ভিডিও এবং অডিও দুটোতেই আমরা খুব একটা ভালোভাবে পাচ্ছি না আপনাকে।
আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন জনাব খালিকুজ্জামান? আমার মনে হয় আমরা অন্য আলোচকের কাছে যেতে পারি, ইতিমধ্যে যদি ওনার তথ্য প্রযুক্তি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে। আনমিউট করলেই কি তো হয়, আনমিউট করলেই। জনাব খালিকুজ্জামান আপনি আনমিউট করে নাউনি আবার বেরিয়ে গেলেন। বলছিলাম যে গবেষণা প্রতিষ্ঠান বিএনআরসি এই আয়োজনের জন্য আয়োজকদের এবং অনুষ্ঠানে যারা আলোচক হিসেবে অংশগ্রহণ করছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছি। এবং এর মধ্যে একটু সমস্যা হচ্ছে, হয়তো আলোচনা শুনে আর একটু ঝামেলা হচ্ছে, তারপরে আমি আমার মনে হয় শুনতে পাচ্ছেন তাই তো? জি জি এখন পাচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে? এই মাঝে মাঝে একটু ডিস্টার্ব করছে। যাই হোক, এর মধ্যে আমরা যে এই ইয়ের কথা বলছি, সবাইকে সুস্থভাবে দেখছি, এটা ভালো লাগছে। এখন এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, এটা অবশ্য পুঁজিবাদী গণতন্ত্রের দিবস, সমাজতান্ত্রিক গণতন্ত্র এখানে অপ্রাসঙ্গিক, আমি সে আলোচনা যাব না। এখন যেহেতু আপনাদের গবেষণা প্রতিষ্ঠান অ্যারিস্টটল থেকে ভলতেয়ার, রুসো, মন্তেস্কিউ সহ বিভিন্ন চিন্তাবিদরা গণতন্ত্রের যে ধারণা গড়ে তুলেছেন, ক্রমওয়েল বিপ্লব থেকে ফরাসি বিপ্লব পর্যন্ত রাজতন্ত্র উচ্ছেদকারীরা কিভাবে গণতন্ত্র চর্চা করেছেন, অর্থনীতির অবাধ প্রতিযোগিতার যুগে কিভাবে গণতন্ত্র ছিল, এক চেটিয়া পুঁজিবাদের যুগে কেমন ছিল, বিংশ শতাব্দীর সাম্রাজ্যবাদের কালে গণতন্ত্রের কি চেহারা দাঁড়িয়েছিল, আর একবিংশ শতাব্দীতে করোনা কালে উন্মোচিত দুনিয়ায় আমেরিকা থেকে বাংলাদেশ পর্যন্ত কি চেহারা দাঁড়িয়েছে, সেই গবেষণা আপনারা করবেন। আমি বাংলাদেশের কথা কিছু বলতে চাই। স্বাধীনতা উত্তরকালে গত 49 বছরে এদেশে সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চা বা গণতন্ত্রের শাসন ছিল না বা হয়নি। একথা শুনে অনেকে হয়তো বলবেন যে একটা ঢালাও মন্তব্য করছেন। কেউ বলতে পারেন গণতন্ত্রের কোনো উপাদানই কি এই সময়কালে প্রদর্শিত হয়নি? একটা উদাহরণ দিই, একজন মানুষের ছবি আঁকতে বললে যদি মুখটা পুরা মানুষের, এক হাত বানরের অন্য হাত মানুষের, এক পা হাতির অন্য পা মানুষের, মধ্য শরীর ভাল্লুকের হয়, তা তো পুরা মানুষের ছবি হয় না, সেজন্য বলছিলাম। এখন গণতান্ত্রিক বিপ্লবের মডেল হচ্ছে ফরাসি বিপ্লব, স্লোগান ছিল সমতা, ভ্রাতৃত্ব, স্বাধীনতা। এটাকে অনুসরণ করে আমরাও 71 সালে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম, কারণ সমতা ছাড়া গণতন্ত্র বা জনগণের শাসন হয় না। দিনে দিনে বৈষম্য বেড়েছে, আর এই বৈষম্য বৃদ্ধিতে গণতন্ত্র অসুস্থ, বিকলাঙ্গ হতে হতে মুমূর্ষ দশায় পতিত হয়েছে। এখন গণতন্ত্র দূরের কথা, ভোটতন্ত্র রক্ষা করা যাচ্ছে না। গণতন্ত্রের জন্য দরকার গণতান্ত্রিক আইন, বিচার, বিধি বিধান, প্রথা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, আমলাতন্ত্র, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, দুদক বলি, বা পাবলিক সার্ভিস কমিশন, আইন কমিশন, তথ্য কমিশন ইত্যাদি ইত্যাদি। এই শিক্ষা, সংস্কৃতি, রাজনৈতিক পরিমণ্ডলে ও দলীয় পরিসরে গণতান্ত্রিক রীতি, সংস্কৃতি, অর্থনীতি ইত্যাদি সবকিছু যদি গণতান্ত্রিক নীতি পদ্ধতিতে না চলে তাহলে গণতন্ত্র হয় না, গণতান্ত্রিক শাসন হয় না, এটা আপনারা জানেন। এখন বাংলাদেশে অনুবীক্ষণ কিংবা দূরবীক্ষণ কোনোটা দিয়েই বাংলাদেশ গণতন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে না। পরিকল্পনা এখানে যা হয়, পরিকল্পনা পরীর মতো উড়াল দিয়ে একদল লোক অর্থ সম্পদ নিয়ে মালয়েশিয়া, কানাডা, সুইজারল্যান্ড, আমেরিকা ইত্যাদি জায়গায় পাড়ি দিচ্ছে, আর জনগণ কল্পনার ধুলাবালিতে হামাগুড়ি খাচ্ছে। ব্যাংক, শেয়ার বাজার, জমি, নদী, বন, পাহাড় সব ক্ষেত্রে দখল আর লুটপাট চলছে, আমলাতন্ত্র কামলাতন্ত্রে পরিণত হয়েছে, পুলিশ আইন ভঙ্গকারী বাহিনী খেতাব লাভ করেছে। এখানে দেখেন ওই যে বিনা বিচারের হত্যাকাণ্ড কথা বলছি, একটু কথা বলে নেই, অনেকে এটাকে বলছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই কথাটার মধ্যে বোধ একটু ভুল আছে। বিচারিক হত্যাকাণ্ড বলে কিছু নাই, বিচারে হয়, ন্যায়দণ্ড হয়, ফলে এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না, এটা হচ্ছে ব্যক্তি সন্ত্রাসকে দমন করার জন্য রাষ্ট্রীয় সন্ত্রাস চালিত হত্যাকাণ্ড, এটা বললেই ভুল হবে, সঠিক হবে। ফলে যদি আমরা বিচার বহির্ভূত হত্যা, তাহলে বিচারের অন্তর্গত হত্যাকাণ্ড, বিচারের ন্যায়দণ্ড প্রতিষ্ঠিত হয়, যদিও সেখানে মৃত্যুদণ্ড হয়। এখন বিতর্ক চলছে যে মৃত্যুদণ্ড কি ন্যায়দণ্ড হতে পারে, এটা আলাদা প্রশ্ন। ফলে এখানে যে প্রশ্নটা আছে সেটা হলো যে আমরা সংবিধান বিচারের অন্তর্গত, আমাদের সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন, আমরা লেখা থাকে একটা, আমরা করি আর একটা, মানুষকে সবসময় মুখে যা বলছি তার উল্টা কাজ করছি,
এটা একটা জাতীয় প্রতারণা এবং এর মধ্যে জনগণের নৈতিক মূল্যবোধের পতন ঘটে। জনগণের ক্ষমতায়ন সেটা যদি জনগণের মধ্যে গণতন্ত্র পরিপন্থী সংস্কৃতি যদি আমরা ছড়িয়ে দিই, প্রকৃত গণতন্ত্র তো হবে কিভাবে? চেতনার জগতে মানুষকে যদি আপনি পিছে যত পিছনে আমানো হবে ততই গণতন্ত্র বিপন্ন দশায় পতিত হবে। তাহলে কেউ চেতনা বিক্রি করব, কেউ ধর্ম বিক্রি করব, এইভাবে কিন্তু একটা যুক্তি তৈরি হবে না, গণচেতনা বিকশিত হবে না। একটা উদাহরণ দিই, ওবামা একজন কালো মানুষ প্রেসিডেন্ট হয়েছিল, কিন্তু আমেরিকায় কৃষ্ণাঙ্গের উপরে হামলা, তাদেরকে সুরক্ষা হয়েছে। বা ভারতে আবুল কালাম সাহেব মুসলমান রাষ্ট্রপতি হয়েছিলেন, কিন্তু হিন্দুত্ববাদের হাত থেকেই রক্ষা করা গেছে। আমাদেরও মন্ত্রী প্রধানমন্ত্রী বিরোধী নেত্রী নারী নেতৃত্ব হয়েছে, এগুলি অনেক উপকারিতা আছে, কিন্তু নারী নির্যাতন কি কমছে? ফলে এই বিষয়গুলিকে উপেক্ষা করে কিন্তু গণতন্ত্রের প্রশ্ন সেভাবে বললে কাজ হবে না। যা চলছে তা চলবে, আমি সর্বস্ব বেশি সময় পাবো না, যা চলছে তা চলবে, এই ধরনের বাস্তবতা যদি আমরা থাকি তাহলে এখন এটা চলতে পারে না। যদি যেমন চলছে তেমনই চালাতে চান তাহলে স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী প্রবণতা বাড়বে, বৈষম্য বহুগুণ বাড়বে, অপরাধ প্রবণতার সংজ্ঞা ছড়িয়ে যাবে, গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে, ধ্বংসাত্মক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেশ জাতি জনগণ করতে পারে। দুই নম্বর হচ্ছে, যদি বড় ধরনের একটা সংস্কার লাগবে, কালো আইন বাতিল করা, নির্বাহী বিভাগ থেকে বিচার ব্যবস্থা পৃথক, আমলাতন্ত্র পুলিশের সংস্কার, নির্বাচন কমিশন সহ আইনানুগ প্রতিষ্ঠানগুলির সংস্কার, নির্বাচন ইত্যাদি ইত্যাদি। ফলে এই বিষয়গুলি যদি সংস্কার না হয় তাহলে কিন্তু এখন এই অবস্থা থেকে পরিবর্তন করা যাবে না। আরটা হচ্ছে বাস্তবে সেটা হলো একটা বিপ্লবাত্মক রূপান্তর। তো বিপ্লবাত্মক রূপান্তরের জন্য যেই দল বা যেই জনগণের প্রস্তুতি সবকিছু সেটা এই মুহূর্তে সেটা বাস্তবে নাই। তাহলে সংস্কারের জন্য সেখানে অন্তত, যেমন যদি একটা উদাহরণে বলি যে আপনি নির্বাচন সংস্কার যদি কথা বলেন, অন্তত এদ্দু করা যায় কিনা? এখন নির্বাচন কমিশন যেটা আছে এটা কোনো আইনগত ভিত্তি নাই। আপনারা যে নির্বাচন কমিশন 118 যে সংবিধান লিখে রাখছেন যে আইনগত বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি করবেন, কিন্তু বিধানাবলী তো নাই সেটা। এরকম সবগুলিরই সর্বোচ্চ আদালত, এমনি তো মাস ধর্ষণ মামলার পরে সেটা সেপারেশন তো হয় নাই, তারপর নিয়োগের ক্ষেত্রেও কোনো নীতি কোনো মানদণ্ড নাই। এখন ইলেকশনের জন্য যদি আমরা করতে পারি যে কতগুলি বিদেশে টাকা পাচারকারী, অনুপার্জিত আয়ের মালিক, ঋণ খেলাপি, দ্বৈত নাগরিক, কারখানা প্রতিষ্ঠান, আমদানি রপ্তানি ঠিকাদারি ইত্যাদি ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত, এরা নির্বাচন থেকে এদেরকে বাদ দেওয়া দরকার। এবং পার্লামেন্ট মন্ত্রিসভা করবে, মন্ত্রিসভা প্রাইম মিনিস্টারকে নির্বাচন করবে, এবং অন্যান্য জায়গা সিটি কর্পোরেশন এগুলি সবই প্রেসিডেন্সিয়াল ফর্মে চলছে, কাউন্সিলর ইলেকটেড হয়ে তারা মেয়র ঠিক করবে। ফলে এই জায়গাগুলি এবং ছয়টা স্তরে স্থানীয় সরকার, আমাদের সংবিধানে লিখে রাখছে যে এখানে স্থানীয় সরকার, লোকাল গভর্নমেন্ট ইংরেজিতে, বাংলা করছে স্থানীয় শাসন, এগুলি আসলে স্থানীয় সরকার না, বিভাগে নাই, জেলায় নাই, আর বাকি যেগুলিতে আছে সেগুলিও আসলে সত্যিকার জনপ্রতিনিধিত্বমূলক সংস্থা হিসাবে সেটা গড়ে ওঠে নাই। ফলে এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে এখন আমাদের একটা দরকার আছে। তারপরে যেমন ধরো নীতিটা, রাষ্ট্র পরিচালনার নীতি কি হবে? আপনার সংবিধানে গণতন্ত্র জনগণের ক্ষমতায়নের কথা বলছেন, সেই কথা তারা আলোচনা করে লাভ নাই, জনগণের ক্ষমতায়নের কি দশা হিসাবে জানে? অর্থনীতির সমাজতন্ত্র করে রাখছেন, কি সমাজতন্ত্র? এটা কি ক্লাসিক্যাল সোশ্যালিজম, নাকি সোশ্যালিস্ট মার্কেট ইকোনমি, নাকি কেনশিয়ান মডেলের অর্থনীতি, নাকি ওয়েলফেয়ার মডেল, না রিগান থেচারের ফ্রি মার্কেট? আপনি করতেছেন ফ্রি মার্কেট ইকোনমি, তো এটা বলে রাখছেন কেন? তাহলে এখন যদি বলেন পরিষ্কার করে যে আপনি কোনটা কোথায় আছেন, তাহলে এখন এটা এই ধরনের যারা ক্ষমতাসীন দল বা আছে বা ছিল তাদের পক্ষে তো সমাজতন্ত্র করতে পারবেন না। তাহলে আপনাদের যদি ওয়েলফেয়ারও করেন, কোন ওয়েলফেয়ার করবেন? এটা কি ইউরো মডেল, নাকি স্ক্যান্ডিনেভিয়ান মডেল, নাকি ল্যাটিনো মডেল, নাকি কি এটা সমাজতন্ত্রের অনুগামী পরিপূরক হবে, নাকি পুঁজিবাদ দীর্ঘস্থায়িত্ব, কথাগুলি আলোচনা হওয়া দরকার। আজ পর্যন্ত একজন সাংসদ পার্লামেন্টে কথাটা তুলল না যে আমরা যে এই যে কথা মিথ্যা কথা বলে যাচ্ছি, লিখে রাখছি একটা, কাজ করতেছি আরেকটা, এবং এটা পুলিশ থেকে শুরু করে আমরা সবাই এখন এমন একটা রীতি সরি হয়েছে, নেতা নেতৃত্বে নেতা নেত্রীর গুণগান করো আর ডানে বায়ে যা পাও লুটপাট করে লও, এইটা এই ধরনের অবস্থা চলছে। কিন্তু বাস্তবে এই প্রশ্নটা উত্থাপন করা দরকার তো, যে রাজনীতি যদি সঠিকভাবে গণতান্ত্রিক না হয় তাহলে গণতান্ত্রিক শাসন হবে কিভাবে? তো ফলে এই ধরনের, আমি বিশদ এখানে তো বলার সুযোগ নাই, ফলে এই ধরনের সংস্কারের জন্য একটা জাতীয় মতামত লাগবে, তবে একটা ঐক্যমত লাগবে যে এখন যদি এই নির্বাচন যেটা তো বললাম এখন দিনের বেলা তো ভোট করতে পারেন না, বা সেটা ভোটতন্ত্র, গণতন্ত্রের পরের কথা, ভোটতন্ত্রই আপনারা রক্ষা করতে পারছেন না, এবং যে দেদার যে লুটপাট থেকে শুরু করে দিনে দিনে মাত্রা যেভাবে বাড়ছে তাহলে সেটা নিয়ন্ত্রণ করবেন কিভাবে? এই জন্য এই বড় ধরনের একটা সংস্কার লাগবে। এই সংস্কারের ক্ষেত্রে তাহলে আমরা বলবো যে এমন সংস্কার হোক যেটা আগামী দিনে যেই আমাদের লিখিত যে সমাজতন্ত্রের কোনো পরিপূরক সেটা হয়, বা অন্যেরা যদি এর দূরে নাও যান তাহলে সেটা যেন অন্তত তার সহায়ক হয়,
এই জায়গায় এসে এবং গণতন্ত্র বুর্জু অর্থ গণতন্ত্রের যে বিধিবিধান আছে, নিয়ম কারণ আছে, সেগুলি যাতে প্রতিষ্ঠিত করা যায় সেই লক্ষ্যে এটা হওয়া উচিত। ফলে এটা বলে আমি যেহেতু একটা আলোচনায় খুব বোধ হয় সমস্যা হচ্ছে, শোনার একটু এটা হচ্ছে ঝামেলা হচ্ছে, ফলে সেই জন্য আমি মনে করি যে এখন পরিস্থিতিতে সারা বিশ্বব্যাপী এই কথাটা আলোচিত হচ্ছে যে যা করোনা কিন্তু দুনিয়ার সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছে, যা চলছে তাই কি চলছে, যা হওয়ার তা বলছি, সংস্কার যদি করতে হয় কি সংস্কার হবে, আর বৈপ্লবিক রূপান্তরের সেটার জন্য তৈরি প্রস্তুত সেটা আরেকটা বিষয়। ফলে এক্ষেত্রে আজকে একটা সংস্কার কি ধরনের হবে সেটা নিয়ে একটা জাতীয় মতামত গঠন করা দরকার, এবং গণতান্ত্রিক যে সংস্কৃতি, গণতান্ত্রিক শিক্ষা সমস্ত ক্ষেত্রে রূপান্তর পরিবর্তন আনার জন্য করণীয় কাজ নির্ধারণ করা উচিত। যাই হোক, আমার বোধ সময় পেলে আমি পরে দুই এক কথা বলবো, আর নাহলে আমি এখানে শেষ করি। ধন্যবাদ, ধন্যবাদ জনাব, ধন্যবাদ জনাব খালেকুজ্জামান, আপনার আলোচনাতে আজকের এই প্রাসঙ্গিক যে দিবস, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, আপনার সমস্ত আলোচনাগুলি সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই খুব ভালোভাবে গ্রহণ করেছেন। দুটো বিষয় আমি জাস্ট আন্ডারলাইন করে রাখছি। একটা হচ্ছে যে আপনি এক্সট্রা জুডিশিয়াল কিলিং কে আপনি বলছেন স্টেট কিলিং হিসেবে চিহ্নিত করলে আরো অনেক বেশি যথাযথ হবে, এটা আপনার আলোচনার মধ্যে একটা নতুন মন্তব্য যা সম্মানিত দর্শক শ্রোতা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা চিন্তার মধ্যে নিতে পারেন। আরেকটি হচ্ছে আপনি শেষ করেছেন যে আজকের এই দিবসে যদি গণতন্ত্রের কার্যকারিতা কে প্রতিষ্ঠা করার জন্য যে ধরনের একটা জাতীয় ঐক্যমত দরকার, সে ধরনের একটা জাতীয় ঐক্যমতের উদ্যোগ গ্রহণ করাটাও গণতান্ত্রিক আন্দোলনের অংশ। আমি এবার আলোচনা করার জন্য আহ্বান করব বাংলাদেশ জাতীয় পার্টির সম্মানিত সভাপতি, বিশ দলীয় ঐক্যজোটের নেতা, 69 গণ অভ্যুত্থানের সাবেক ছাত্র নেতা, সাবেক মন্ত্রী জনাব মোস্তফা জামাল হায়দার। জনাব মোস্তফা জামাল হায়দার, ধন্যবাদ স্বপন। আমি আমার বক্তব্যের শুরুতেই বিএনআরসির কর্তৃপক্ষ এবং বিশেষ করে তোমাকে জহিরুদ্দিন স্বপন এবং শামা ওবায়েদ তাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আমি সেই সাথে আজকের এই আলোচনা সভায় অন্য যারা অংশগ্রহণ করছেন এবং যারা দূর থেকে শুনছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ 15 সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস। প্রতি বছর এই দিনটি এক একটা নতুন বার্তা নিয়ে আমাদের সামনে আসে। গত বছর সেই বার্তাটি ছিল পার্টিসিপেশন, অর্থাৎ জনগণের অংশগ্রহণ। আরো সুস্পষ্ট করে বলতে হয় গণতন্ত্রের সকল চর্চা এবং প্রতিষ্ঠায় ব্যাপক জনগণের অংশগ্রহণ ছিল গতবারের প্রতিপাদ্য বিষয়ে। কিন্তু এক বছর পরে আজকে এই আলোচনা সভায় অংশগ্রহণ করতে গিয়ে আমার মনে প্রশ্ন জাগে, সেই লক্ষ্য অর্জনে বিশ্বব্যাপী মানব গোষ্ঠী কতটুকু সাফল্য অর্জন করতে পেরেছে। কিন্তু আমি সে বিতর্কে এখন যাব না। এবারের বিশ্ব গণতন্ত্র দিবস এসেছে এমন একটা পটভূমিতে যখন সারা বিশ্ব মরণব্যাধি করোনার আঘাতে তাণ্ডবে পর্যুদস্ত। জাতিসংঘের পক্ষ থেকে তাই এবার যথাযথভাবেই বিশ্ব গণতন্ত্র দিবসের থিম বা মর্মবাণী নির্ধারণ করা হয়েছে, হ্যাপিনেস ফর অল টুগেদার, যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় সকলের জন্য শান্তি, সকলে মিলে শান্তি। অত্যন্ত চমৎকার প্রতিপাদ্য বিষয়। এবং জাতিসংঘের এই প্রেজেন্টেশন, এই যে বক্তব্যগুলি শুনতে চমৎকার লাগে, বাস্তব যাই হোক না কেন, এই উপস্থাপনার জন্য জাতিসংঘ কর্তৃপক্ষ তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে বলতে চাই, আজ এমন এক অভূতপূর্ব কঠিন সমস্যার সম্মুখীন আমরা হয়েছি যখন COVID-19 কেবল আমাদের স্বাস্থ্যগত বিষয়ের উপরই আঘাত এনেছে তাই নয়, সারা পৃথিবীর সামাজিক, রাজনৈতিক, এমনকি আইনগত বিষয়গুলির উপরেও এর কালো হাত প্রশস্ত করেছে।
সেক্ষেত্রে পৃথিবীর সব রাষ্ট্রগুলি যেন আন্তর্জাতিক নিয়মাবলীর প্রতি সম্মান রক্ষা করে অগ্রসর হয়, এই করোনাকালীন সময়ে সেটা বিশেষভাবে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। জাতিসংঘের মহাসচিব মান্যবর অ্যান্টোনিও গুটেরেস সকল সদস্য রাষ্ট্রের সরকারগুলোকে তাই কোভিড নাইনটিন এর কারণে উদ্ভূত সমস্যাগুলি যেন স্বচ্ছতা, সংবেদনশীলতা, দায়িত্ববোধ নিয়ে সুষ্ঠুভাবে পরিচালনা করে সেই ব্যাপারে আহ্বান জানিয়েছেন। কোভিড নাইনটিন মোকাবেলা করতে গিয়ে সদস্য রাষ্ট্রের সরকারগুলি যেন এমার্জেন্সি মেজারের নামে তথ্য পরিবেশন, তথ্যের আদান প্রদানের ক্ষেত্রে কঠোর খড়গ প্রয়োগ না করে প্রচার মাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদকর্মীদের স্বাধীনতা খর্ব না করে ফেলে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন। আজ তাই একদিকে যেমন ভুয়া সংবাদ পরিবেশন, অহেতুক চাঞ্চল্যকর বিভ্রান্তি সৃষ্টি রোধ করতে হবে, ঠিক তেমনি এর পাশাপাশি সাইবার পুলিশিং এবং কঠোর নজরদারির বেড়াজালে দেশকে শ্বাসরুদ্ধ করে একটা পরিস্থিতির গহ্বরে ঠেলে দেওয়া ঠিক হবে না। নতুন নতুন সাইবার আইনের বেড়াজালে সত্য প্রকাশের স্বাধীনতা যাতে বিঘ্নিত না হয় এবারের বিশ্ব গণতন্ত্র দিবসে, সেটাই হোক আমাদের সকলের অঙ্গীকার। আমাদের মনে রাখতে হবে জেল, জুলুম, নির্যাতন, প্রসিকিউশন এবং পারসিকিউশন এর মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষ, সংবাদকর্মী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের তথাকথিত ফেক নিউজের অজুহাতে যেন হয়রানি করা না হয়, যেন তাদেরকে তাড়িত করা না হয়, তাহলে আমরা পরিস্থিতিকে জটিল থেকে আরো জটিলতর করে ফেলব। জাতিসংঘের এই উদ্যোগকে একদিকে আমি যখন অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং তাদের একটা আহ্বান আমি পড়লাম, সেখানে লিখছে বিভিন্ন জায়গায় পোস্টার লিফলেট করে গণতন্ত্রের মর্যাদা অক্ষুণ্ণ রাখার উদ্যোগ গ্রহণ করতে হবে ইত্যাদি ইত্যাদি আরো সমস্ত নীতিবাক্যের মতো, এগুলি শুনতে ভালোই শোনায় কিন্তু কার্যত এর এফেক্টিভনেস, এর প্রাসঙ্গিকতা কেন যেন আমার মনে হয় এ সমস্ত কিছু হারিয়ে যাচ্ছে। আজকে এই জাতিসংঘ কিছুই করতে পারছে না। পৃথিবীর দেশে দেশে যখন গণতন্ত্রহীনতার চর্চা, যে কথা কিছুক্ষণ আগে মান্না সাহেব বলে গেলেন, এটা আজকে একটা প্রচলনে দাঁড়িয়ে গেছে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সেই প্রহসন কেবলমাত্র নয়, অন্যান্য দেশেও যখন গণতন্ত্রের নামে, ভোটের নামে যে প্রহসন হয় তার বিরুদ্ধে সত্য কথা বলার সৎসাহস এবং সে দৃঢ়তা, সেই ক্ষমতা আজকের জাতিসংঘের নেই। এটা খুবই দুঃখজনক ব্যাপার। শুধু কি তাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যখন মার্কিন রাষ্ট্রপতি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে এবং সদম্ভে তার দেশকে বের করে নিয়ে যায়, তার বিরুদ্ধে কথা বলার জন্য কয়জনে রুখে দাঁড়িয়েছে? বরং প্রকারান্তরে আমরা দেখতে পাচ্ছি বিশ্বটা আজকে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এক অংশের ভিতরে যে উগ্রতা, সাম্প্রদায়িকতার কথা যদি বলি, আসলে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অতি সম্প্রতি আরব জাহানের কয়েকটি দেশ তার সাথে ভিড়েছে। তারা মিলে এক পক্ষ আর বাকি সবাই অন্য পক্ষ। আজকে তাই জাতিসংঘের এই যে বিশ্ব গণতন্ত্র দিবস উদযাপনের ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম থেকে আমরা এই কথাটুকু বলতে চাই যে আমরা আমাদের ক্ষুদ্র শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে, ক্ষমতা দিয়ে প্রাণপণে চেষ্টা করে যাব
গণতন্ত্রকে রক্ষা করতে, গণতন্ত্রকে উদ্ধার করতে, এবং আমাদের দেশে যিনি মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ রাজনৈতিক স্বাধীনতা যাতে তিনি এক্সারসাইজ করতে পারেন, প্রয়োগ করতে পারেন, তার জন্য আমাদের যা কিছু করণীয় আমরা করে যাব। আজকে বিশ্ব গণতন্ত্র দিবসে এটুকুই হোক আমাদের অঙ্গীকার। এই বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব মোস্তফা জামাল হায়দার। আপনার আলোচনার মধ্যে একটি বিষয় আমি সম্মানিত দর্শক শ্রোতার সামনে আবারও একটু পুনরুচ্চারণ করতে চাই, সেটি হচ্ছে যে আজকে সারা পৃথিবীব্যাপী গণতান্ত্রিক ব্যবস্থাকে যেমন রাজনীতিতে একটি গ্রহণযোগ্য ব্যবস্থা হিসেবে সবাই গ্রহণ করে বসে আছেন, কিন্তু যেখানে যেখানে গণতন্ত্রের এই ব্যবস্থা পশ্চাৎপদ হচ্ছে বা নাকচ হচ্ছে, সেখানে সেখানে আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে জাতিসংঘের মতো এ ধরনের প্রতিষ্ঠানের কেবলমাত্র নৈতিক বক্তব্য দেয়া ছাড়া তেমন কোনো কার্যকরী ক্ষমতা নেই অথবা তার কোনো প্রয়োগ নেই। আপনি এই বাস্তবতাটাকে নতুন করে স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা জানি আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজকে আমরা এমন একটা সময় পালন করছি যখন বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী আছেন, গৃহবন্দী আছেন, এবং দীর্ঘদিন যাবৎ দেশের লক্ষ লক্ষ বিরোধী দলের নেতা কর্মীরা কারাবন্দী আছেন, মিথ্যা মামলায় নির্যাতন ভোগ করছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে এবং নানান রকম নির্যাতন চলছে, এবং সমাজে একটা গোপন এবং একটা খুব দানা বাঁধলেও তা খুব নিয়মতান্ত্রিক ভাবে প্রকাশ করার জন্য যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি থাকা দরকার, মত প্রকাশের যে অধিকার থাকা দরকার তা নেই। বিচার ব্যবস্থা যেখানে একটা অভিভাবকের দায়িত্ব পালন করার কথা, সমাজে এরকম একটা আস্থা বিচার বিভাগের প্রতি থাকলেও দেখা যাচ্ছে যে বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্তদের প্রতিটি পদক্ষেপ চলমান রাজনৈতিক নির্যাতনেরই একটি অংশে পরিণত হয়ে দাঁড়াচ্ছে। এরকম একটি বাস্তবতাতে পার্লামেন্ট আছে, নির্বাচন হয়েছে, কিন্তু পার্লামেন্ট কেবলমাত্রই এই ধরনের একটি কর্তৃত্ববাদী ব্যবস্থাকে বৈধতা দেওয়ার রাবার স্ট্যাম্প ছাড়া অন্য কোনো দায়িত্ব পালন করছে না। বিভিন্ন গণমাধ্যম যে দায়িত্ব পালন করার কথা, তারা ভয়ে হোক, বিভিন্ন বাস্তবতার কারণে হোক, এক ধরনের সেন্সরশিপের মধ্য দিয়ে চলতে হচ্ছে। জনাব মোস্তফা জামাল হায়দারের আরেকটি কথাকে আবারও সামনে নিয়ে আসছি, সাইবার পুলিশিং এখনকার গণতন্ত্র হত্যার একটা বড় ধরনের অস্ত্রে পরিণত হয়েছে। রাজনৈতিক দলগুলি এই অস্ত্র মোকাবেলা করার জন্য, গণতন্ত্রের সংগ্রাম করার জন্য যেভাবে আবার পাল্টা গণতান্ত্রিক সংগ্রামের হাতিয়ারে রূপান্তরিত হওয়া তার জন্য প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি, এই বাস্তবতাতেই আজকে আমরা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করছি বাংলাদেশে, এবং সেই লক্ষ্যেই বিএনআরসি আপনাদেরকে ডেকেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বিএনপির অন্যতম নীতি নির্ধারক, সাবেক মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে এই প্রেক্ষাপটে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, ধন্যবাদ স্বপন। আজকের এই গণতন্ত্র, বিশ্ব গণতন্ত্র দিবসে আলোচনা সভায় উপস্থিত যারা অংশগ্রহণ করছেন এবং যারা দেখছেন, সবাইকে সালাম জানাচ্ছি। এই গণতন্ত্র দিবসে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই গণতন্ত্র দিবসে আমরা এই আলোচনায় যখন করছি, তখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে বড় দলের নেত্রী, সবচেয়ে জনপ্রিয় দলের নেত্রী দণ্ডিত হয়ে উনি ওনার বাড়িতে আছেন, আর সবচেয়ে বড় জনপ্রিয় দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি দেশে ফিরতে পারছেন না। তথাকথিত আইনি বিপর্যয়ের ফলাফল হিসাবে উনি দেশে আসতে পারছেন না, রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করতে পারছেন না। এই গণতন্ত্র দিবসে আমি প্রথমে
খালেকুজ্জামান ভাই দুটো কথা খুব ভালো লেগেছে। একটি হচ্ছে এই আইন বহির্ভূত হত্যাকাণ্ডের কথা যেটা বলা হচ্ছে সবসময়, আসলে কিন্তু আপনি আইনের যে পরিবর্তন গুলো হয়েছে এবং পরিবর্তনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, বস্তুতপক্ষে বিচার বিভাগের দায়িত্ব, বস্তুতপক্ষে বিচার বিভাগের অনেকটা দায়িত্ব তাদের হাতে কিন্তু ন্যস্ত করা হয়েছে। আপনি আইনটা যদি একটু দেখেন, যে ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে এবং যে সমস্ত প্রেক্ষাপটে এই ঘটনাগুলো ঘটছে, এই ক্ষমতাগুলো তাদেরকে কিন্তু বহুলাংশে দেওয়া হয়েছে। সুতরাং তারা একদিকে আইন শৃঙ্খলাকারীর দায়িত্ব এবং বিচারিক দায়িত্ব মনে হচ্ছে তাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং এটাকে আর বিচার বহির, বাংলাদেশে যেটা হচ্ছে এটাকে আর বিচার বহির্ভূত হত্যা বলা যাবে কিনা, এটা কিন্তু একটা আলোচনার বিষয়। কিছুদিন একটা আর্টিকেল, একজন একটা আর্টিকেল লিখেছে, আমি সেখানেও এই কথাগুলো উঠে আসছে যে আসলে আইন পরিবর্তন করে যে ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে এটা আদৌ বিচার বহির্ভূত আছে কিনা, কারণ তাদেরকে তো ক্ষমতা দেওয়া হয়েছে, প্রেক্ষাপট দেওয়া হয়েছে, কিভাবে করবে, কেমন ভাবে করবে সবকিছু বলা আছে। এটা হচ্ছে একটা একটা হচ্ছে একটা কথা উনি বলেছেন যে আসলে গণতন্ত্রে অংশগ্রহণকারী যারা প্রতিনিধি হবে কি ধরনের প্রতিনিধি হবে, যারা আসলে নির্বাচন করার যোগ্যতা রাখেন না বাংলাদেশে তারাই কিন্তু নির্বাচন করছে এই মুহূর্তে, এমন অবস্থায় নিয়ে গেছে যারাই কিন্তু একেবারেই যোগ্যতা রাখেন না কোন দিক থেকে, তারাই কিন্তু নির্বাচন করছে, তারাই সংসদ সদস্য হচ্ছেন, তারাই মন্ত্রী হচ্ছেন, তারাই দেশ পরিচালনা করছে। এবং আমি অবশ্যই এখানে তো নাম বলার প্রয়োজন নাই, আমাদের বাংলাদেশ একটা সুবিধা হচ্ছে ছোট দেশ, আমরা সবাই সবাইকে চিনি, সবাই ব্যাকগ্রাউন্ড জানি, অ্যান্টিসিডেন্টস জানি, সবকিছু জানি, এবং জনসাধারণের একটা খোলা চোখে এটা দেখতে কারো অসুবিধা হচ্ছে না বাংলাদেশে কি হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে কোনো দেশে গণতন্ত্রের মূল তিনটা পিলার আছে, একটা হচ্ছে রাষ্ট্রের তিনটা অঙ্গ মূলত, যে বিচার বিভাগ, পার্লামেন্ট এবং নির্বাহী বিভাগ, এবং তিনটা বিভাগের যে যে ব্যালেন্স অফ পাওয়ার, চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে আসলে গণতান্ত্রিক অধিকারগুলো জনগণের কাছে থাকে, নাগরিকদের হাতে থাকে এবং নাগরিকরা এম্পাওয়ার্ড হয়, সেটা কোনো ডিপার্টমেন্ট এই তিনটা এই অর্গানের মধ্যে কোনো অর্গান থেকে যদি বাধাগ্রস্ত হয় এটা অন্য অর্গানের একটা চেকের মাধ্যমে সেটা সমাধান হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে, বাংলাদেশে কিন্তু রাষ্ট্রের তিনটা অর্গানেই একাকার হয়ে গেছে। এই যে লাইনগুলো যে ড্র করা ছিল বিচার বিভাগ, পার্লামেন্ট এবং নির্বাহী বিভাগের লাইনগুলো ব্লার্ড হয়ে গেছে, এগুলো কিন্তু একাকার হয়ে গেছে, এক জায়গায় চলে আসছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় যে জায়গাটা এসছে তাও কিন্তু রাজনীতিকদের হাতে আসেনি, এই যে একটা গোষ্ঠী সৃষ্টি করা হয়েছে বাংলাদেশে, এই যে ক্ষমতা যদি একটা রাজনৈতিক দলের কাছে সব ক্ষমতা নিয়ে আসতো তাও আপনি রাজনৈতিক একটা আলাপ আলোচনার সুযোগ থাকতো, এটা কিন্তু আর কোন রাজনৈতিক দলের হাতেও নাই, কিন্তু এটা একটা গোষ্ঠীর হাতে চলে গেছে। তবে একটা গোষ্ঠীর হাতে যখন চলে যায় তখন তো আপনি এই যে ব্যালেন্স অফ পাওয়ার থেকে শুরু করে চেক অ্যান্ড ব্যালেন্স, যে কারণে গণতান্ত্রিক অধিকার গুলো মানুষ ভোগ করবে সেগুলোর আর সুযোগ থাকে। আমি প্রথমে যদি খালি বিচার বিভাগের কথাটা আসি, বাংলাদেশের কিন্তু বহুলাংশে যে আজকে মানুষ যে তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তার মৌলিক ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যে তার ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, একবার সব মৌলিক অধিকার গুলো থেকে যে বঞ্চিত হচ্ছে মানুষগুলো, এটার কিন্তু মূল সমস্যা হচ্ছে কি, এখন যেখান থেকে আপনি রেমেডি পাওয়ার কথা, শেষ রেমেডি, সেই জায়গাটা কিন্তু বড় ধরনের প্রবলেম হয়ে গেছে। আমি আগেই বলেছি তিনটা পিলারের যে ব্যালেন্স থাকে সব এক জায়গায় চলে আসে। আপনি দেখেন বিচার বিভাগে প্রথমে যদি নিয়োগের ব্যাপারে আপনি আসেন আজকে, সেটা কিন্তু নিয়োগের ব্যাপারে আপনার সংবিধানে আর্টিকেল 95 এ বিচারকদের যোগ্যতার জন্য আইন করার কথা কিন্তু পরিষ্কার ভাবে বলা আছে, কিন্তু সেখানে
কিন্তু কোন আইন করা হচ্ছে না। এই এই গোষ্ঠী যারা আছে তারা সেখানে আইন করতে পারবে না, কারণ সেই নিয়োগটা হচ্ছে তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। এবং ওই ওই নিয়োগ ওই নিয়োগের মাধ্যমে যোগ্যতার যদি একটা মাপকাঠি চলে আসে, তখন কিন্তু তারা যে লোকগুলোকে সেখানে নিয়ে যেতে চাচ্ছে তাদের উদ্দেশ্য সাধনের জন্য সেটা তারা করতে পারছে না, সুতরাং সেটা তারা করছে না। এমনকি এদের বদলি পদায়ন পোস্টিং টোস্টিং যা আছে এগুলোর ব্যাপারে আপনি যে যে আপনার রিকমেন্ডেশন গুলো ছিল জাস্টিস ব্যাপারে বিচার বিভাগের স্বাধীনতার জন্য জাস্টিস একটা দিক, একটা হচ্ছে এদের অপসারণ। এটার অপসারণ ব্যাপারে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব কিন্তু এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাদের অপসারণের কথাটা নিয়ে এসেছিলেন, যাতে করে বিচার বিভাগের স্বাধীনতা বজায় থাকে। সুপ্রিম জুডিশিয়ালের মাধ্যমে অপসারণের বিষয়টা ছিল, এটা তারা আবার পার্লামেন্টে বর্তমান সরকার পার্লামেন্টে কিন্তু সেটা তারা বাতিল করে দিয়ে সেটা সংসদের হাতে নিয়েছে। যদি বা আবার পরবর্তীতে বিচার বিভাগ সেটা তা তাদের নিজস্ব স্বার্থে এটা সব সীমা যখন অতিক্রম করে যাচ্ছে তাদের বোধোদয় কিছুটা হয়েছে, তখন তারা এটাকে আবার এটাকে বাদ দিয়েছে। বাট এটাই একটা সংসদ আর বিচার বিভাগের মধ্যে যে এটা একটা ক্লিয়ার চলছে, আপনার এক ধরনের টেনশন চলছে। এবং বিচার বিভাগ আসলে সংবিধানের অভিভাবক হচ্ছে বিচার বিভাগ, এবং বাংলাদেশে বা বিশ্বের যে কোনো দেশে জনগণের মৌলিক অধিকার বলে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো যে নিরপেক্ষভাবে পরিচালিত হবে কিনা, এগুলোকে শক্তিশালী করা যাবে কিনা, এগুলোর প্রোটেকশন কিন্তু সব বিচার বিভাগ থেকে আসে, কারণ তারাই অভিভাবক। এখানে যদি কোনো ব্যর্থ ঘটে বিচার বিভাগ ইন্টারফিয়ার করত, কোনো কালো আইন যদি হয় দেশে বিচার বিভাগ তখন প্রোঅ্যাক্টিভলি এগুলোতে বাধাগ্রস্ত করে, তারা কনস্টিটিউশনাল বাইরে কোনো কাজ হলে অ্যাজ এ অভিভাবক হিসেবে কনস্টিটিউশনাল তারা কিন্তু সেখানে বাধাগ্রস্ত করে, প্রোঅ্যাক্টিভলি করে। বাংলাদেশে যে এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন কালো আইনের মাধ্যমে আজকে মানবাধিকার সব কেড়ে নেওয়া হচ্ছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এখানে কিন্তু বিচার বিভাগ এগিয়ে আসছে না, বিচার বিভাগ এগিয়ে আসছে না, কারণ তাদের ব্যাপারটা হয়ে গেছে তাদের যে এক্তিয়ারগুলো আছে এগুলো তারা প্রয়োগ করছে না। এবং প্রয়োগ না করার জন্য বর্তমান যারা একটি গোষ্ঠী, আমি কিন্তু কোনো দল বলি না আজকাল, আমি বলি একটি গোষ্ঠী দেশ পরিচালনা করছে সত্যিকার, এবং এই গোষ্ঠীর বিরুদ্ধে গিয়ে যে বিচার বিভাগও শক্ত একটা শক্ত অবস্থানে আসতে পারছে, যার কারণে যে মানুষের অধিকারগুলো এই যে গুম খুন হত্যা মিথ্যা মামলা থেকে শুরু করে এই অধিকারগুলোর জন্য বিচার বিভাগ তার যে এক্তিয়ারটা তারা প্রয়োগ করতে পারছে, এটা হচ্ছে বিচার বিভাগের ব্যাপার, যে জন্য এগুলো একটা ইনজাস্টিস বাংলাদেশে অব্যাহত ভাবে চলছে। এটা তার গোষ্ঠীর পক্ষে তারা কাজ করে যাওয়ার জন্য একটা অটোক্রেটিক সরকারের যা যা প্রয়োজন তার মধ্যে একটা অন্যতম বিষয়। তারপর আছে না আপনার পার্লামেন্টের ব্যাপারে, তার বলার অপেক্ষা রাখে এই পার্লামেন্টের যে এই যে আজকের দিনটা কিন্তু ঘোষণা হয়েছে ইন্টারন্যাশনাল পার্লামেন্টিয়ানদের অনুরোধে, কিন্তু এটা আইপিও ওরা যারা সদস্য তারাই কিন্তু এটার উদ্যোগ নিয়েছে, এবং পার্লামেন্টের ভূমিকা গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি এবং তারা সেটা বলেছেন। কিন্তু আজকের পার্লামেন্ট সম্বন্ধে তো আমার তো প্রয়োজন নেই, যেটা যারা প্রথমে নির্বাচিত হয়নি তারা কিভাবে দেশের মানুষের সাথে আইন প্রণয়ন করবে, তারা কিভাবে দেশের মানুষের অধিকার যখন কেড়ে দিচ্ছে তারা কিভাবে বাধাগ্রস্ত করবে, দেশে যখন চরম দুর্নীতি চলছে তারা কিভাবে সেটার ব্যাপারে সংসদে কথা বলবে, সংসদের যে ডিবেটের মাধ্যমে জনগণকে অবহিত করা জনগণের অধিকার রক্ষা করা তারা করার কোনো সুযোগই নাই, কিন্তু কোনো বিরোধী দলে এখানে বাংলা এখন বর্তমানে। সুতরাং পার্লামেন্টারি সাইডটা তারা একেবারে তারা এই গোষ্ঠী
যে প্রয়োজনীয়তা, এই অধিকার বলেন, ভোটক্রেটস বলেন, যাই বলেন, তাদেরকে তাদের প্রয়োজনীয়তা তারা মত করে নিয়েছে। আর নির্বাহী বিভাগ একই অবস্থা, অনির্বাচিত একটি নির্বাহী বিভাগ, মন্ত্রী প্রধানমন্ত্রী সবাই অনির্বাচিত, তারা তাদের হাতে মূল ক্ষমতা এখন। কিন্তু ওই যে গোষ্ঠী আছে, সেই গোষ্ঠী কিন্তু নির্বাহী বিভাগের মাধ্যমেই কিন্তু বিচার বিভাগ বলেন, পার্লামেন্ট বলেন, যত সব আছে, দুর্নীতি, অপশাসন, পিপীড়ন, নির্যাতন, ক্ষমতায় থাকার জন্য যা যা করা, সেই নির্বাহী বিভাগের একটি শক্তিশালী অংশ আজকে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে। সুতরাং এই প্রেক্ষাপটে বাংলাদেশের যে গণতন্ত্র যেখানে গিয়ে দাঁড়িয়েছে, সেখানে আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আপনার কোন রাজনৈতিক দল নয়, যেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একটি গোষ্ঠী, যেখানে আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হচ্ছে একটি একটি রাষ্ট্রীয় সন্ত্রাস, তাদের সাথে দলীয় সন্ত্রাস। সুতরাং এইটা মোকাবেলায় আমাদেরকে আজকে যে এই যে তারা আরেকটা বিষয় যেটা হচ্ছে, এটা মোকাবেলায় আমাদেরকে যে রাষ্ট্র জাতীয়ভাবে চিন্তা করার প্রয়োজনীয়তা আছে। আরেকটা বিষয় তারা নিয়ে এসছে সামনে, যে এই গোষ্ঠীকে আসলে তাদের স্বার্থ সংরক্ষণের জন্য দুই তিনটা বিষয় তারা সামনে নিয়ে আসছে। একটা বলছে জাতীয় স্বার্থ, মানে এটা জাতীয় স্বার্থে করা হচ্ছে, জাতীয় নিরাপত্তার জন্য করা হচ্ছে। এই জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা হচ্ছে তাদের এখন পাবলিক ফেস, একটা পপুলিস্ট ফেস হচ্ছে জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং জাতির উন্নয়নের জন্য। আরেকটা হচ্ছে উন্নয়ন, এবং উন্নয়নের আরেকটা কাজ হচ্ছে এখান থেকে তাদের দুর্নীতির যে টাকাটা আসছে, ট্যাক্স পেয়ারের টাকা প্লাস দুর্নীতির টাকা, দুইটা যোগ হয়ে এদেরকে একটা একটা আলাদা শক্তিতে পরিণত করছে। সুতরাং আমি শেষ করছি এখানে বলে যে এর প্রতিদ্বন্দ্বী হিসাবে সমস্ত জাতিকে তারা দাঁড় করেছে, রাষ্ট্র বনাম জাতি, রাষ্ট্র বনাম জনসাধারণ। এরকম প্রেক্ষাপট যখন সৃষ্টি হয়, যে চার্চিলের একটা মতবাদ আছে গণতন্ত্রের উপর, দ্যাট লিটল ম্যান উইথ লিটল পেন্সিল, উইথ এ লিটল পেপার, উইথ এ লিটল ক্রস, ইন এ লিটল বুথ, তার ভোটটা যে কাজ করতে পারছে না, সেই লিটল ম্যান মাস্ট রাইজ আপ, সেই লিটল ম্যান রাইজ আপ করতে হবে জাতি হিসেবে সবাইকে, আমাদেরকে একতাবদ্ধভাবে এটার থেকে মুক্ত হওয়ার জন্য কাজ করা ছাড়া কোনো পথ নাই। আমরা চলছি, আমাদের এটা ঠিক, আমাদের গন্তব্যস্থল এখানে আমরা যারা আছি, এর বাইরেও যারা আছে, সবাই কিন্তু ওই একই গন্তব্যস্থল দিকে যাচ্ছে, কেউ সামনে কেউ পিছে ডানে বাইরে চলছে, কিন্তু এই চলার পথকে আরো বেশি শক্তিশালী পথে পরিণত করতে হবে, আরো বেশি দ্রুত বেগে চলে যেতে হবে, আরো বেশি একতার মধ্যে, ঐক্যের মধ্যে চলতে হবে, তাহলেই এই শক্তি থেকে রেহাই পাবে, এই গোষ্ঠী থেকে রেহাই পাবেন। আমি দল বলছি না, এই গোষ্ঠী থেকে জাতি রেহাই পাবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার আলোচনার জন্য। এবং সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন অন্যান্য সকল গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে একটি বিষয়কে আমি শুধুমাত্র পুনরায় আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, সেটি হচ্ছে যে এই ধরনের কর্তৃত্ববাদী একটি শাসন ব্যবস্থা পৃথিবীর যেখানে যেখানেই থাকুক, আমাদের দেশে বা অন্য যেকোনো দেশেই, যা আমাদের কাছে দৃশ্যমান, যে এই জনগণের অধিকার হরণ করার জন্য কর্তৃত্ববাদী এই ব্যবস্থাকে একটি আলাদা চেহারা দেওয়ার একটা তৎপরতাও রাজনীতিতে বিরাজ করে, এবং সেটাকে একটা জনগণের স্বার্থ অথবা এক ধরনের কল্পিত শত্রু হিসাবে তৈরি করে সেই শত্রু মোকাবেলা করার জন্যই এই সমস্ত অধিকার হরণকে জাস্টিফাইড করার একটা বিকৃত রাজনীতিও চলছে। এই মর্মেই আপনার গণতন্ত্রের পশ্চাদ অপসরণ, সাংবিধানিক রাজনীতির পশ্চাদ অপসরণ, এ ধরনের গবেষণা পৃথিবীর বিভিন্ন জায়গাতে হচ্ছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিশ্ববিদ্যালয়তেও আমরা এরকম একটা গবেষণা দেখেছি, এবং যেই গবেষণাতে তারা প্রধানত পাঁচটি সুনির্দিষ্ট পদ্ধতিতে এই ধরনের কাজগুলি চলছে বলে বের করেছেন। তার প্রথমটি হচ্ছে সাংবিধানিক সংশোধন, দ্বিতীয়টি হচ্ছে প্রাতিষ্ঠানিক ভারসাম্যমূলক বাধা অপসারণ, তৃতীয় হচ্ছে নির্বাহী ক্ষমতার কেন্দ্রীকরণ এবং রাজনৈতিকীকরণ, চতুর্থ হচ্ছে জনপরিসরে সভা সমাবেশ মত প্রকাশের সুযোগগুলিকে সংকোচন অথবা বিকৃতি সাধন, এবং
পঞ্চমত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নির্মূল করা। আমরা একটু খেয়াল করলেই দেখব যে বাংলাদেশে এই পদ্ধতিগুলি কিন্তু কার্যকরী, গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার একটি প্রক্রিয়া হিসাবে, একটি সিস্টেম হিসাবে। এই পর্যায়ে আমি আলোচনা করার জন্য আহ্বান করব জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি, বাংলাদেশের পতাকা উত্তোলনকারী, বাংলাদেশের রাজনীতির একজন অবিসংবাদিত নেতা জনাব আসম আব্দুর রব। জনাব আসম আব্দুর রব, অশেষ ধন্যবাদ শ্রবণ। বিএনআরসির পক্ষ থেকে আজকের এই আলোচনায় যারা আমাকে সম্পৃক্ত করার জন্য আমন্ত্রণ করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা দর্শক শ্রোতা যারা আজকে টেলিভিশনের মাধ্যমে এটা দেখছেন বা শুনতে পাচ্ছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই জাতিসংঘের এইটা একটা মরাহাতি, আমি এটা টানতে চাই না। আজকে আর বিশ্বব্যাপী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হুমকিতে পড়ে যাচ্ছে, অনেক দেশে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা দীর্ঘতর হচ্ছে, কর্তৃত্ববাদী রাষ্ট্র ব্যবস্থার প্রবণতা চলছে। জনগণের সম্মতি সমর্থন ব্যতি রেখে রাষ্ট্র ক্ষমতা দখল ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে। আমাদের দেশে এর উদাহরণ হলো, আমাদের দেশে নয় পৃথিবীর ইতিহাসে যেটা ঘটে নাই, 2018 সালের 29শে ডিসেম্বর রাত্রে যে ডাকাতি হয়েছে, সেই ডাকাতের হাতে থেকে গণতন্ত্র উদ্ধার করা খুব সহজ ব্যাপার নয়। নির্বাচনী ব্যবস্থাকে সরকারের নিয়ন্ত্রণে রেখে ক্ষমতা দীর্ঘায়িত করার কৌশল অনেক রাষ্ট্র করায়ত্ত করে ফেলেছে, মানে রাষ্ট্রের সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে কিভাবে গণতন্ত্রকে কবর দেওয়া যাবে এবং ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে এইটার কৌশল তারা অলরেডি অর্জন করে ফেলেছে। বাংলাদেশে নির্বাচনে ক্ষমতার পরিবর্তন করার সাংবিধানিক প্রক্রিয়া বর্তমান সরকার বিনষ্ট করে দিয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন কমিশনের মাধ্যমে, আর এই জনগণের অধিকার ক্ষমতা কর্তৃত্ব প্রতিষ্ঠার আর কোনো সুযোগ এদেশে নাই, সব প্রতিষ্ঠান ব্যক্তি এবং গোষ্ঠীর হাতে চলে গিয়েছে। সরকার রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে রূপান্তর করে রাষ্ট্রের মূল ভিত্তিকে সংকটগ্রস্ত করে ফেলেছে। সমস্ত কিছু কর্তৃত্ববাদী একজনের হাতে, একটা গোষ্ঠীর হাতে, রাষ্ট্র প্রশাসন সংসদ নির্বাচন কমিশন সেনাবাহিনী দেশরক্ষা বাহিনী সমস্ত কিছু বিচার বিভাগ। সরকার অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রেখেছে বলে রাষ্ট্রীয় সকল কাজে অনিয়ম অবিচারে বিস্তার হচ্ছে। যারা নিজেরা ভোট ডাকাতি করে রাত্রে আসে তাদের কাছে গণতন্ত্র আশা করা সোনার পাথর বাটি চালার কিছুই না। সরকারের যেহেতু দুর্নীতি করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, সুতরাং রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ও দুর্নীতির প্রতিযোগিতায় নেমেছে। সারা দেশে দুর্নীতি খুন গুম সব হচ্ছে সরকারের আশ্রয় প্রশ্রয়। আজকে এমন কোন ডিপার্টমেন্ট, এমন কোন মন্ত্রণালয়, একবারে গ্রাম থেকে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এ টু জেড এমন কোন জায়গা নেই যেখানে এই সরকারি আশ্রয় প্রশ্রয়ে লুটপাট, জনগণের এই করোনার মধ্যে জনগণের জীবন রক্ষার জন্য যে ত্রাণ সেগুলি চুরি করার পরে বরখাস্ত করা হচ্ছে, এটাই হলো সাজা। মামলায় তাদের কোনো শাস্তি হচ্ছে না। যে কয়েকটি অভিযান চলেছে সব কয়টি ভয়ঙ্কর ঘটনা উদ্ঘাটিত হচ্ছে। ফরিদপুর আওয়ামী লীগ শহর কমিটি নেতাদের 2500 একর জমি দখলে নিয়েছে। সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কমিটির বিরুদ্ধে অভিযান চালালে ফরিদপুরের চেয়ে আরো ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসবে। এমন কোন জায়গা নেই বাংলাদেশের এই 56,000 বর্গমাইল এলাকার মধ্যে, এমন কোন জায়গা নেই আল্লাহর রহমতে ভগবানের ইচ্ছা খোদার ইচ্ছায় এমন কিছু রাখে নাই যেটা তছনছ করে তারা দেয় নাই। শুধু ক্ষমতা দীর্ঘায়িত করতে সরকার রাষ্ট্রকে বিপজ্জনক অবস্থায় নিয়ে যাচ্ছে, আর কোনো কিছু দিকে কোনো খেয়াল নাই। জনগণ মানুষ এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র জনগণকে ধোকা দেওয়ার জন্য। সরকারের বৈধতার সংকট রাষ্ট্রকে বড় হুমকিতে ফেলে দিচ্ছে, আঞ্চলিক রাজনীতির ঘূর্ণাবর্তে ফেলে দিচ্ছে, যে কোনো সময় রাষ্ট্র অস্তিত্ব সংকটে ঘটতে পারে। রাষ্ট্রের অস্তিত্ব
আমার 60 থেকে 62 বছর রাজনৈতিক জীবনে আমরা সামরিক শাসন মানি না। আয়ুব তুমি ফিরে যাও, ছয় দফা মানতে হবে নইলে গতি ছাড়তে হবে, এই স্লোগান দিতে দিতে এসে 11 দফা এবং বীর বাঙালি অসদর বাংলাদেশ স্বাধীন করো, সিরাজুল আলম খানের নেতৃত্বে বিএলএফ এবং উনার যে প্রক্রিয়া কাজ করেছে তার মাধ্যমে আমরা স্বাধীনতার জন্য জনগণকে উজ্জীবিত না করলে বাংলাদেশ আর স্বাধীন হতো কিনা আমি জানি না। কিন্তু 2018 সালের 29 ডিসেম্বর রাত্রের এই ডাকাতির পরে বাংলাদেশে কেউ আমরা একটা মানুষ এই 17-18 কোটির জীবন দিয়ে রাস্তায় নামার জন্য গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করব এমন একটা মানুষ কি আমরা পেলাম না? আমরা হইতে পারলাম না কেউ। বিরোধী রাজনৈতিক দলের ব্যর্থতা অনেকের কারণে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে পারছে। আমরা সবাই রাজার অবস্থান থেকে দলীয় অহমিকা আত্মমরিচা দলীয় নেতৃত্বের প্রতিষ্ঠা এবং রক্ষা এটার জন্য আমরা জীবনের ঝুঁকি নিচ্ছি না, জনগণের জন্য গণতন্ত্রের জন্য ঝুঁকি নিচ্ছি না। সুতরাং বাংলাদেশ গণতান্ত্রিক শাসন, আইনের শাসন, সাংবিধানিক শাসন পুনরুদ্ধার করার প্রয়োজনে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, গণ বিস্ফোরণ ঘটাতে হবে, এই লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। যারা ভোট ডাকাতি করে ক্ষমতায় আসে, যারা সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে একটা গোষ্ঠীর হাতে নিয়ে নেয়, তাদের কাছে গণতন্ত্র আশা করা, জনগণের অধিকার আশা করা, জীবন রক্ষা করা আশা করা, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা, এই কোনো কিছু আশা করা যায় না। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আসম আব্দুর রব। আমি এবারে আলোচনা করার জন্য আহ্বান জানাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য, বাংলাদেশের রাজনীতির অনেক ঘটনা দুর্ঘটনার সাক্ষী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নীতি নির্ধারক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনআরসি আয়োজিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এর এই আলোচনা সভায় সম্মানিত আলোচক বৃন্দ, যারা আমাদেরকে শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথমেই বিএনআরসি এবং তার সঞ্চালক স্বপনকে ধন্যবাদ জানাই, জহিরুদ্দিন স্বপনকে আজকে আমাদেরকে এখানে উপস্থাপন করার জন্যে এবং আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলেই বক্তব্য রেখেছেন। এখানে আমরা সকলেই একমত যে যখন আমরা আন্তর্জাতিক একটা দিবস পালন করছি জাতিসংঘের আহ্বানে, যে স্থান থেকে এটা পালন করছি সেই বাংলাদেশে সেই জায়গায় গণতন্ত্রের লেশ মাত্র নেই। গণতন্ত্রকে সম্পূর্ণভাবে একটি গোষ্ঠীতন্ত্র, একটি স্বৈরতন্ত্র আজকে গণতন্ত্রকে হত্যা করেছে। এই জায়গায় আমরা বসে আজকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করছি। সারা পৃথিবীতে যে রাজনৈতিক একটা সিস্টেম, সমাজ পরিচালনা, অর্থনৈতিক পরিচালনা, উন্নয়ন, এই সকল বিষয়কে একটি রাষ্ট্রে গণতান্ত্রিকভাবে পরিচালনার জন্যে সর্বশেষ যে পদ্ধতি এবং গ্রহণযোগ্য পদ্ধতি, এটা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি। এটা সারা বিশ্বে সকল রাজনৈতিক পণ্ডিতরা অবশেষে এটার উপরে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত। কিন্তু দুর্ভাগ্য যে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে আজকে গণতন্ত্রের নামে যে গণতান্ত্রিক স্বৈরাচার প্রতিষ্ঠিত হচ্ছে এবং একনায়কত্ব প্রতিষ্ঠিত হচ্ছে ভোটের নামে, ভোটের মাধ্যমে নয়, এটা আজকে বিশ্বব্যাপী আমাদের উদ্বেগের বিষয়। আজকে সারা পৃথিবীতে কি ঘটছে, কিভাবে সকল গণতান্ত্রিক যে রীতিনীতি ধ্বংস করে দিয়ে ব্যক্তি গোষ্ঠীর স্বার্থকে কি অর্থনৈতিক ক্ষেত্রে, কি সামাজিক অবয়বে,
কে রাজনৈতিক ক্ষেত্রে এটা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা সারা বিশ্বব্যাপী এটার একটা প্রবণতা, এটা আমাদের জন্য উদ্বেগের বিষয় এই আন্তর্জাতিক এই গণতন্ত্র দিবসে। আমরা সারা বিশ্ব আলোচনা করে এখানে লাভ নেই, আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশে কি অবস্থা? এই গণতন্ত্র, এই ডেমোক্রেসি অনেক রাজনৈতিক পণ্ডিত অনেকভাবে এটাকে সংজ্ঞায়িত করেছে, কিন্তু সহজভাবে আমেরিকার সাবেক প্রয়াত যে রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন, তিনি যেটা বলেছিলেন যে গণতন্ত্র মানে হচ্ছে যে একটি শাসন ব্যবস্থা কায়েম হবে বাই দি পিপল, ফর দি পিপল এবং অব দি পিপল, অর্থাৎ জনগণের মধ্যে থেকে জনগণের দ্বারা জনগণের জন্য পরিচালিত একটি সরকার যদি হয় প্রকৃত অর্থে, তাহলে আজকে আমরা বাংলাদেশে যেগুলো দেখছি, যে বৈষম্য, যে মানবাধিকার লঙ্ঘন, মানুষের ভোটের অধিকার হরণ, মানুষের অধিকার হরণ, সংবাদপত্রের স্বাধীনতা, বাক ব্যক্তির স্বাধীনতা, সব কিছু যে হরণ করেছে, যদি এই সর্বশেষ যে সংজ্ঞাটা এটা যদি এই বাংলাদেশে বা পৃথিবীর সর্বত্র এটাকে গ্রহণ করা হয় বা এটাকে প্র্যাকটিস করা হয়, তাহলে কিন্তু এই ধরনের অরাজকতা, এই ধরনের বৈষম্য, এই ধরনের নির্যাতন, নিপীড়ন এটা একটা সমাজে চলতে পারে। আজকে বাংলাদেশে কি প্রতিষ্ঠিত? বাংলাদেশে প্রতিষ্ঠিত এমন একটি সরকার, এমন একটি সমাজ ব্যবস্থা যেটা যে জনগণের দ্বারা যেটা হওয়ার কথা, সে বাই দি পিপল, অব দি পিপল, ফর দি পিপল না হয়ে এটা হয়েছে যে বাই দি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থিত প্রশাসন এটা নির্বাচন এই এই সরকার প্রতিষ্ঠিত। কাদের জন্য প্রতিষ্ঠিত? ওই আওয়ামী লীগ এবং সেই সুবিধাভোগী যে প্রশাসন তাদের জন্য প্রতিষ্ঠিত। আর কারা পরিচালনা করছে? ওই আওয়ামী লীগ এবং ওই সুনির্দিষ্ট আওয়ামী সমর্থিত প্রশাসন। অতএব এখানে আমরা সম্পূর্ণ গণতন্ত্রের বিপরীতে অবস্থান করছি, তার জন্যে আজকে আমাদের সমাজে সর্বক্ষেত্রে অরাজকতা, সর্বক্ষেত্রে আজকে যে অন্যায়, সর্বক্ষেত্রে আজকে মিথ্যা আজকে এদেশে প্রাধান্য করে নিয়েছে। এখানে অনেকে আলোচনা করেছেন যে যেই দেশে মিনিমাম গণতন্ত্রের যে একটি উপাদান জনগণের ভোটে সরকার প্রতিষ্ঠা, সেটা যে দেশে নাই। এরপরে হলো অন্যান্য যে উপকরণগুলো গণতন্ত্রের, সেগুলো পরের ব্যাপার। যে দেশে একটা নির্বাচন নামে 30শে ডিসেম্বরের পরিবর্তে 29শে ডিসেম্বরে ভোট ডাকাতি হয়ে যায়, তাদের দ্বারা বাইরে আওয়ামী লীগ অ্যান্ড ওই আওয়ামী লীগ সমর্থিত প্রশাসনের মাধ্যমে ভোট ডাকাতি হয়ে যায়, সেখানে অবশ্যই আমরা কোনো রকমই আশা করতে পারি না যে এই সরকার বাংলাদেশে কোনো গণতান্ত্রিক কোনো উপাদান অবশিষ্ট রাখবে, তাই আমরা যথার্থভাবে দেখতে পাচ্ছি। এ সরকার চলছে ওই বাই দি পিপল, অব দি পিপল, ফর দি পিপলের পরিবর্তে আওয়ামী লীগ এবং তার সমর্থিত প্রশাসন। অতএব আমরা যে অবস্থানে আছি এখান থেকে আমাদেরকে অবশ্যই উদ্ধার করতে হবে নিজেদেরকে এবং জাতিকে। আমরা গণতন্ত্রের মূল যে ভোটের মাধ্যমে সরকার গঠন এবং জনগণ ভোটের মাধ্যমে সরকারকে পরিবর্তন করবে, এই বাংলাদেশের বর্তমান যে চিত্র, এখানে এটা কেউ বিশ্বাস করবে না যে বর্তমান অবস্থা যেভাবে চলছে তাতে কোনো রকমে জনগণ ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করবে বা জনগণ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করবে, এই অবস্থায় বাংলাদেশ আজকে দাঁড়িয়েছে। এবং এই অবস্থায় বাংলাদেশকে যারা এনেছে তারা কিন্তু এই গত নির্বাচনে 29 তারিখ রাত্রে ভোট ডাকাতি করে গণতন্ত্রের হত্যা করেছে তা নয়, তারা কিন্তু স্বাধীনতার পরে 75 সালেও গণতন্ত্র হত্যা করেছে। 72 থেকে 75 যদি আমরা সময়কালটা দেখি, তাহলে আজকে যে একটা অন্ধকার গহ্বরে বাংলাদেশ, সে সময় কিন্তু সে অন্ধকার গহ্বরে ছিল, সেখানে কথা বলার অধিকার ছিল না, সেখানে একদল হয়ে গেল, সেখানে যারা একটু সরকারের যারা সমালোচক তৎকালে এখানে জাসদ নেতা আছেন, তখন জাসদ দুদল প্রতিষ্ঠিত,
একটু সমালোচনা, সরকারের কর্মকাণ্ডের একটু সমালোচনা তখন তারা সহ্য করে নাই। কি পরিমাণ এই জাসদ কর্মী মুক্তিযোদ্ধা এই রক্ষী বাহিনী তৈরি করে হত্যা করেছে, কিভাবে তারা দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে, কিভাবে তারা এদেশের সিরাজ সিকদারকে হত্যা করে পার্লামেন্টে দাঁড়িয়ে সহগর্বে বলেছে কোথায় সিরাজ সিকদার। আমি একমত একজন বক্তার আলোচকের সাথে যে বর্তমানে যে হত্যাকাণ্ড চলছে এগুলো বিচার বিভূত হত্যাকাণ্ড নয়, আসলে রাষ্ট্রীয় এটা সন্ত্রাসের অংশ। কিসের জন্য? একটি অশুভ শক্তিকে, একটি অগণতান্ত্রিক শক্তিকে, ফেসিবাদকে টিকিয়ে রাখার জন্য। আজকে আমরা যদি আমরা আইনের শাসনের দিকে দেখি, অনেকেই বলেছেন যে এটা হলো সর্বশেষ আমাদের এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের অধিকারকে সুরক্ষা করার জন্য সর্বশেষ যে স্থান আইন, আইনের শাসন, আজকে সেই জায়গায় আজকে ফেসিবাদ সরকার সম্পূর্ণ দলীয়করণ করে সেটাকে আজকে তারা করায়ত্ত করে নিয়েছে। অতএব এখানে কোনো জায়গায় এখানে কিন্তু বিচার পাওয়া যাচ্ছে না, বিচার পাওয়া যাচ্ছে না বলেই এই অবিচার, অনাচার, অত্যাচার মাথা চাড়া দিয়ে উঠেছে। আজকে মানবাধিকার নাই, মানবাধিকার আজকে ভুলণ্ঠিত। এখানে জাতিসংঘ বহুবার বহু তারা মন্তব্য করেছে বাংলাদেশে মানবাধিকার নেই, বাংলাদেশে মানবাধিকার নেই, কিন্তু ওই কথা বলা পর্যন্তই শেষ। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, এই ধরনের অন্যায়, অত্যাচার, মিথ্যাচার যেখানে চলবে সেই সব জায়গায় তারা কোনো বাস্তব বা কার্যকর কোনো ব্যবস্থা নেবে, কিন্তু জাতিসংঘকে আমরা সেই কার্যকর ব্যবস্থা নিতে দেখি নেই। এদেশের সম্পদে ভালো করে জানে গণতন্ত্রের অবস্থা কি, মানবাধিকারের অবস্থা কি, এদেশের মানুষের শাসন ব্যবস্থা কি, যেখানে সুশাসনের জন্য জাতিসংঘ চাপ দিবে সেখানে কুশাসনকে সমর্থন করে আজকে তাদেরকে আমাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। আজকে বাংলাদেশের মানুষ আজকে একটা অসহায় অবস্থায় এবং একটা আমরা বিরাট গহ্বরে, অন্ধকার গহ্বরে পড়ে গেছি, সেখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে। সর্বক্ষেত্রে যে অংশগ্রহণমূলক কাজ গণতন্ত্রের আরেকটি যে শর্ত ছিল যে অংশগ্রহণমূলক কর্মকাণ্ড হবে সর্বক্ষেত্রে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সর্বক্ষেত্রে, জাতি গঠনে, উন্নয়নে, কিন্তু সেখানে সেখানে জনগণের অংশগ্রহণ নাই। আরেকটি এখানে আরেক আলোচক বলেছেন যে প্রশাসন, প্রশাসনকে আজকে দলীয়করণ করে আজকে প্রশাসনকেও সম্পূর্ণভাবে তাদের হাতিয়ার করে ফেলেছে, একটি শাসক গোষ্ঠীর হাতিয়ার করে ফেলেছে। অতএব আজকে বাংলাদেশে যদি আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে হয়, প্রশাসনকে যদি গণমুখী করতে হয়, কুশাসনের অপশাসনের পরিবর্তে যদি সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু সকলে মিলে ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো পৃথিবীর ইতিহাসে আমরা যদি দেখি, যারা স্বৈরাচার একবার ক্ষমতায় চেপে বসেছে তারা কিন্তু সহজে আপোষে নিজে থেকে ক্ষমতা ছেড়ে দেয় নাই, ইতিহাসে কোথাও সেই তার প্রমাণ নেই, উদাহরণ নেই। তাই আজকে এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আমাদের আজকে প্রধান বিষয় হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের যে কার্যক্রম পরিচালনা দরকার তাই আমাদেরকে কিন্তু পরিচালনা করা প্রয়োজন। কারণ গণতন্ত্র ফিরে না আসলে আমরা যে অন্যান্য জিনিসগুলো বুঝছি সেইগুলো কোন কর্মেই এই গণতন্ত্র ফিরিয়ে না আসলে জনগণের দ্বারা নির্বাচিত সরকার এবং জনগণের কাছে জবাবদিহি সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই অন্যায়, অত্যাচার, নিপীড়ন, এই লুটতরাজ, ডাকাতি, এটা থেকে দেশ রক্ষা করা যাবে না, জনগণকে রক্ষা করা যাবে না। আজকে করোনা এটা সারা বিশ্বে আসলে কিন্তু যে বিশ্ব ব্যবস্থায় যে সকল দুর্বলতা ছিল সেগুলোকে নগ্নভাবে প্রকাশ করেছে। এটা যুক্তরাষ্ট্রের মতো দেশ হোক আর বাংলাদেশ হোক, আজকে বাংলাদেশের মানুষের সামনে এই করোনা ভাইরাসের পরে শুধু স্বাস্থ্য সেক্টর নয়, সকল সেক্টরে যে কি পরিমাণ অনাচার, দুর্নীতি, অরাজকতা, বিশৃঙ্খলা, অপশাসন তা আজকে পরিষ্কারভাবে মানুষের সামনে এসেছে। অতএব আজকে জনগণ আর আমার মনে হয় যে এই অপশাসন, এই স্বৈরাচার, এই ফেসিজমকে আর সহ্য করছে না। সারা পৃথিবীতে
এটা পরিবর্তনের হাওয়া আমরা দেখছি, পরিবর্তন হতে বাধ্য। পৃথিবীর ইতিহাসে বলে বড় বড় অঘটন ঘটনার পরে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পরিবর্তন হয়েছে। এবার 100 বছর আগে যে স্প্যানিশ ফ্লু হয়েছিল তারপরেও কিন্তু সারা পৃথিবীতে একটা পরিবর্তন হয়েছে। বিশ্বযুদ্ধে দ্বিতীয় মহাযুদ্ধের পরে দেশে একটা বিশাল পরিবর্তন, বিভিন্ন দেশে পরিবর্তন হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস যে এই করোনার পরে সারা বিশ্বে যাই হোক বাংলাদেশে একটা পরিবর্তন আসতে হবে, আসতে বাধ্য। এবং সেই পরিবর্তনটি যাতে করে আমরা ইতিবাচক পরিবর্তনে রূপান্তরিত করতে পারি, অর্থাৎ এদেশে যাতে করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। সকল প্রতিষ্ঠানগুলো তারা যে আজকে ধ্বংস করে দিয়ে রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে, সেই রাষ্ট্রকে আমরা কিভাবে আবার পুনরুদ্ধার করতে পারি, সেটা করতে হলে আমাদের মধ্যে যারা দেশপ্রেমিক, জাতীয়তাবাদী, গণতান্ত্রিক শক্তি, সকল শক্তিকে একত্রিত হবে, জনগণকে ইস্পাত পথে গণ ঐক্য সৃষ্টি করে এই স্বৈরাচারের হাত থেকে, ফেসিবাদের হাত থেকে আমাদেরকে দেশকে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। আর গণতন্ত্রকে ফিরিয়ে আনার আগে আরেকটি পূর্ব শর্ত আছে, যে গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি, যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করছেন, আন্দোলন করেছেন, এখনো তিনি জেলে আছেন, সেই বেগম খালেদা জিয়াকে পূর্ণ মুক্ত করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসার পরিবেশ সৃষ্টি করে আমরা গণতন্ত্রের জন্য আমরা লড়াই করব। আর সেই লড়াই আমি আশা করি যে আমাদের দেশের জনগণ, দেশপ্রেমিক জনগণ, দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে আমরা বাঁচাই, এই ধ্বংসের হাত থেকে রক্ষা করি, অসত্যের হাত থেকে সত্যকে প্রতিষ্ঠা করি, অন্যায়ের হাত থেকে ন্যায় প্রতিষ্ঠা করি। এই জন্যে যদি আজকে আমরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ আমরা যদি আমাদের প্রত্যয় ঘোষণা করতে পারি, তাহলেই আমাদের আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন সফল হবে। আপনাদের সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সম্মানিত দর্শক শ্রোতা, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনআরসির আজকের এই আলোচনা সভার প্রারম্ভেই আমি বলেছিলাম যে আমাদের একজন অতিথি আলোচক বাংলাদেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী, সাবেক মন্ত্রী, সংবিধান বিশেষজ্ঞ, উনি একটু বিলম্বে যুক্ত হবেন, ইতিমধ্যে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জনাব ব্যারিস্টার মজুদ আহমেদ, আপনাকে স্বাগতম অনুষ্ঠানে। সম্মানিত দর্শক শ্রোতা, জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ। আপনারা তার বক্তব্যের মধ্য থেকে জেনেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে কি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক আন্দোলনের জন্য সংগ্রাম, বাংলাদেশের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরাই আপনারা বিএনআরসির ডাকে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি বিএনআরসির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আবারও আপনাদেরকে। এবং বাংলাদেশে যখন এই প্রেক্ষাপট চলছে, যখন গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে এভাবে বন্দী করে রাখা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যখন দেশের বাইরে থাকতে বাধ্য হচ্ছেন, লক্ষ লক্ষ নেতা কর্মীরা, বিরোধী দলের নেতা কর্মীরা যখন কারাবন্দী মিথ্যা মামলায়, এবং হাজার হাজার লোককে যখন গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, এবং বিচার বিভাগের যেখানে খুবই রহস্যজনক নীরবতার একটা ভূমিকা দেখছি, এরকম একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে যখন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম চলছে, তখন পৃথিবীর অন্যান্য দেশের গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে কেবলমাত্র আমরা যদি আলোচনার সুবিধার্থে বেলারুশকে সামনে আনি, তাহলে দেখব এই মুহূর্তে বেলারুশের রাজধানী মিনস্কে প্রায় লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, প্রায় 1 মাস 10 দিন যাব। সেখানকার নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সীমান্তের বাইরে যারা যেতে পেরেছেন সেরকম কয়েকজন নেতা দূর থেকে নেতৃত্ব দিচ্ছেন। পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্র রাশিয়া সেখানে সরকারকে সমর্থন করছে তার এই কর্তৃত্ববাদী ব্যবস্থাকে, এবং জনগণকে নাকচ করে, গণতন্ত্রকে নাকচ করে ক্ষমতা টিকিয়ে রাখতে। ইউরোপিয়ান ইউনিয়ন ইতিমধ্যেই গণতন্ত্রের সংগ্রামের প্রতি সমর্থন জানিয়েছে এবং রাষ্ট্রের প্রতি অবরোধ স্থাপন করেছে। আমরা যদি আজকের এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে গণতন্ত্রের সংকটকে বুঝতে চাই, এই মুহূর্তে বেলারুশের সংকটকে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে আমরা হয়তো সেখান থেকে কিছু শিখতে পারব। আমি বাংলাদেশের এই প্রেক্ষাপট এবং সমগ্র বিশ্বব্যাপী এই প্রেক্ষাপট এবং জাতিসংঘের ঘোষণা দেওয়ার ক্ষমতা থাকলেও এই বিষয়ে তেমন কোনো কার্যকরী ক্ষমতা যে নেই, এই গোটা প্রেক্ষাপটে সংক্ষিপ্তভাবে এখন আলোচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ, আমার কি আর এখন বলাটা ঠিক হবে? কারণ
ডক্টর মোশারফ খুব সুন্দর বলেছেন। না 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 না, আরে কি বলেন, কি বলেন, আপনি বিলম্বে আসছেন, সঞ্চালক বলেছে আমাদেরকে আগে, প্লিজ আপনি বলেন। যে আমি 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 অনুমতি নিয়ে রেখেছি, আমি অনুমতি নিয়ে রেখেছি আগে, আমি আগেই বলেছিলাম যে আমার একটু দেরি হবে, পাঁচটার দিকে আসবো, কিন্তু এসে ডক্টর মোশারফের খুব সুন্দর বক্তব্য শুনলাম এবং এত কমপ্রিহেন্সিভ যে বলেন না। আর এর আগে যারা বক্তব্য রেখেছেন, আই এম শিওর তাদের প্রত্যেকেরই কি বলে না বক্তব্য অনেক মূল্যবান, তারা বক্তব্য রেখেছেন। আমি দীর্ঘ কোনো বক্তব্য রাখবো না, যদি আপনারা একটু অনুমতি দেন তাহলে আমি সংক্ষেপে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। সবকিছু প্রায় বলা হয়ে গেছে এবং আমরা জানি বাংলাদেশের যদি ইতিহাস দেখি আমরা, তাহলে আমরা একেবারে গোড়া থেকেই দেখতে পাই যে কি করে 72 সালের সংবিধানকে তারা এই সংশোধন করে, দ্বিতীয় সংশোধনী এনে আর্টিকেল 33টাকে অ্যামেন্ড করে সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে বিনা বিচারে আটকের ব্যবস্থা করে, এবং সেটা ফেব্রুয়ারি মাসে সেপ্টেম্বর মাসে সংশোধনী করলো এবং ফেব্রুয়ারি মাসে 74 সালে বিশেষ ক্ষমতা আইন তারা প্রয়োগ করলেন, প্রণয়ন করে, এবং সেই আইনের অধীনে এই দেশে প্রায় 30,000 আমার হিসাবে প্রায় 30,000 যদি রাজনৈতিক নেতা কর্মীকে এই আইনের অধীনে ডিটেইন করা হয়েছে। এবং শুধু তাই নয়, রক্ষী বাহিনী দিয়ে প্রায় আমাদের হিসাবে প্রায় 40,000 বিরোধী নেতা কর্মীদের তখন খুন করা হয়েছিল। আজকে তারপরে তারা 25শে জানুয়ারিতে একদলীয় শাসন করলো আমরা সবাই জানি, এবং সংবিধান সংশোধন করে তারা একদলীয় শাসন কায়েম করল। তারা তারই ধারাবাহিকতায় আমরা এখন দেশে মোটামুটি ভাবে এখন একটা একদলীয় শাসন ব্যবস্থা দেখতে পাচ্ছি। তফাত হলো যে তখন সংবিধানকে সংশোধন করে প্রাতিষ্ঠানিকভাবে একদলীয় আনুষ্ঠানিকভাবে একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে, আর এখন সেটার চিত্র বদলে গেছে, কৌশল বদলে গেছে এবং চরিত্র বদলে গেছে। তার কারণে এখন আমরা দেখতে পাচ্ছি যে সংবিধান আছে, একটি সংসদও আছে, এবং সংবিধানে দেওয়া মৌলিক অধিকারও আছে, আইনের শাসনও আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে, কিন্তু আসলে কিছুই নাই। আজকে এই কারণে যে সব কিছুই আছে কিন্তু কোনো কিছুই নাই, মানুষের যে মৌলিক যে যে যেই যার উপরে ভিত্তি করে একটা সভ্যতা গড়ে ওঠে, সেই সভ্যতাকে তারা নিশ্চিহ্ন করে দিয়েছে ক্ষমতার লোভে, এবং কি বলে না অনির্দিষ্ট কালের জন্য ক্ষমতা থাকার জন্য যে 11th Amendment বিল তারা পাশ করেছেন 2011 সালে, সেই বিলের উপরে আমি দীর্ঘ করতে চাই না, শুধু বলতে চাই যে ওইটা এই চতুর্থ সংশোধনীর চাইতেও ওয়ার্স দেন দ্যাট আমি বল, কারণ আর্টিকেল 7A এবং B সংযোজন করে সেই 15th Amendment-এ তারা জনগণের যে ক্ষমতা, যে আর্টিকেল 7A আছে জনগণের ক্ষমতার উৎস, সেই ক্ষমতার উৎসকে তারা নিশ্চিহ্ন করে দিয়েছে। তারা বলছে এখন যে 52টা আর্টিকেল 152টা আর্টিকেল মধ্যে 51টা আর্টিকেল অ্যামেন্ডেবল হবে, অ্যামেন্ড করা যাবে, অর্থাৎ বাংলাদেশের মানুষের যে অধিকার, যে জনপ্রতিনিধিদের যে অধিকার, যে সংবিধান তারা সময় অনুযায়ী সময়ে উপযোগী করে পরিবর্তন করবে সংশোধন করবে, এই অধিকারটা জনগণের থেকে নিয়ে নেওয়া হয়েছে। সুতরাং তারা জনগণের অধিকারে বিশ্বাস করে, বিশ্বাস করে না বলেই আর্টিকেল 7A এবং 7B তারা সংযোজন করেছে। এখানে আজকে আমাদের যেটা লক্ষণীয় হবে, যেটা লক্ষ্য হবে, সেটা হলো দেখেন আমি আরেকটি কথা বলে আমার কনক্লুশন ড্র করব, সেটা হলো আমার কাছে একটা বই আছে, বইটা হলো হাউ ডেমোক্রেসিস ডাই, গণতন্ত্রের মৃত্যু কিভাবে ঘটে। এটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 2 প্রফেসরের লেখা এই বইটা, এবং মূলত আমেরিকাকে উদ্দেশ্য করি, এবং যেসব দেশে
গণতন্ত্রের ধস নেমেছে। গত 25 বছরে 29টা দেশে গণতন্ত্রের ধস নেমেছে এবং দেখা যাচ্ছে যে গণতন্ত্রের আবরণে, বিশেষ করে গত 10-15 বছর যাবৎ গণতন্ত্রের আবরণে এই যে উত্থান, স্বৈরাচারের উত্থান, এই যে ফ্যাসিজমের উত্থান, এটা অনেক আগে শুরু হয়েছিল। হিটলার থেকে শুরু করে যদি আমরা দেখি যে সকলেই ব্যালট বাক্স ব্যবহার করে তারা ক্ষমতায় গিয়ে তারপরে তারা সেই সুযোগে তারা দেশে কি বলে না স্বৈরাচারী শাসন কায়েম করছে। এখানে আমাদের যদি আমরা 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন, 2018 সালের 29শে ডিসেম্বরের নির্বাচন যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে বাংলাদেশের মানুষের যে মৌলিক যে অধিকারটা, ভোট দেওয়ার অধিকার, নির্বিঘ্নে গিয়ে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া, এই অধিকার থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে এবং অধিকার হরণ করে নেওয়া হয়েছে। আমরা বলি ডিফ্র্যাঞ্চাইজ বাংলাদেশকে আজকে। সেই জন্য আজকে এই যে এই বর্তমান যে অবস্থার যে সৃষ্টি হয়েছে এখন, এটা প্রত্যেকে আপনারা নিশ্চয়ই আলোচনা করেছেন, ভালো করে বলেছেন। এখানে আমি এই বই থেকে জামাল হায়দার তোমার ওটা মিউট করো, এরকম দুভাবে কথা বললে তো আমার কথা শোনা যাবে না, আপনারা আপনাদেরটা মিউট করেন। এই বই থেকে আমি খুব ইন্টারেস্টিং দুটো তিনটে প্যারাগ্রাফ বলছে যে গণতন্ত্র ব্রেকডাউন করে সাধারণত মার্শাল ল বা মিলিটারি ইন্টারভেনশনের মাধ্যমে। এখানে বলছে দ্যাট ইজ অ্যানাদার ওয়ে টু ব্রেক এ ডেমোক্রেসি, ইট ইজ লেস ড্রামাটিক but equally destructive. Democracies may die at the hands not of generals but of elected leaders, presidents or prime ministers who subvert the very process that brought them in power. Je process e tara khomota ashe sei process e tara sei process er maddhome khomota eshe tokhon tara ei gonotontro ke ki bolo na destroyed করে। Most countries hold regular election. এই যে আমাদের এখানে ইলেকশন হয় আপনারা দেখেছেন, 2014 সালের 5ই জানুয়ারিতে নির্বাচন হয়েছে, তারপরে আবার 30শে ডিসেম্বরও নির্বাচন হয়েছে। Most countries hold regular election. Democracies still die, but by different means. Since the end of the Cold War, most democratic breakdowns have been caused not by generals and soldiers but by elected government themselves. Democratic backsliding today begins at the ballot box. Ballot box ke madhyamei ganatantre obosan ghatano hoy. Ajke the electoral road to breakdown is dangerously deceptive. On the electoral road, none of these things happen. There are no tanks in the streets. Constitutions and other nominally democratic institutions remain in place. People still vote. Elected autocrats maintain a veneer of democracy while nothing holding in substance. A comparative approach also reveals how elected autocrats in different parts of the world employ remarkably similar strategies to subvert the democratic institutions. Institutions become political weapons wielded forcefully by those who control them against those who do not. This is how elected autocrats subvert democracy. Packing and weaponizing
the courts and other neutral agencies, buying off the media and the private sector, rewriting the rules of politics to tilt the playing field against the opponents, the tragic paradox of the electoral route to authoritarianism is that democracy's assassins use the very institutions of democracy gradually, subtly, and even legally to kill it. Substance মানে মনে হয় আমাদের দেশের জন্য পুরোপুরি প্রযোজ্য। আজকে আমি আমার বক্তব্য শেষ করার আগে শুধু বলতে চাই যে রাস্তা একটাই, পথ একটাই। সবাই আমরা বলেছি যে আমাদের ঐক্যবদ্ধ একটি আন্দোলন ছাড়া অন্য কোনো বিকল্প নাই, কিন্তু এখন আমাদের মনে হয় সময় এসে গেছে, যেটা আমরা সকলেই আশা করছি যে করোনার কারণে হোল ওয়ার্ল্ডে একটা স্ট্রাকচারাল একটা পরিবর্তন আসবে, ওয়ার্ল্ড অর্ডারের পরিবর্তন আসবে এবং বাংলাদেশেও একটা পরিবর্তন আসবে। কিন্তু এই পরিবর্তনটা সহজে আমাদের দেশে যারা এখন ক্ষমতায় আছে তারা অত সহজে এই কর্তৃত্ববাদী তাদের যে রাজত্ব তারা তৈরি করেছেন তারা সহজে চলে যাবে না। সুতরাং আমাদের উত্তর হবে, বাবাদের উত্তর হবে যে এখন আমাদের কৌশল ঠিক করতে হবে, কারণ এই মুখে বলে কোনো লাভ হবে, রাস্তায় নামতে হবে, রাস্তায় মানুষ নামতে হবে, সব দেশে নামছে, বেলুরেসের কথা বলছে আমাদের স্বপন বলে, যে রাস্তায় লোক নামছে, থাইল্যান্ডে নামে, যে কি বলে না এমনকি দিল্লিতে পর্যন্ত নামে। কিন্তু আমাদের এখানে এত বড় ঘটনা ঘটে গেল এবং এত দুটো নির্বাচন হয়ে গেল এবং সকলেই জানে কিভাবে রাতের অন্ধকারে মিড নাইট কু করে 29 ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু আমরা কিছুই করতে পারি নাই। আমাদের নেত্রী আজকে 2 বছর জেল খাটার পর আজকে এখনো তিনি সম্পূর্ণভাবে মুক্ত নন। আমাদের নেতা তারেক রহমান এখনো তিনি কি বলে না এই সরকারের নির্যাতনের কারণে এখনো তাকে বিদেশে অবস্থান করতে হচ্ছে। এর মানে সারা বাংলাদেশের মানুষকে যদি আমরা মুক্ত করতে চাই, বেগম জিয়াকে মুক্ত করলে গণতন্ত্রের মুক্তি আসবে, কিন্তু সে মুক্তি কি করে আসবে? সে মুক্তি আনার জন্য সত্যিকার অর্থে আমাদেরকে কৌশল নির্ধারণ করতে হবে, কি করে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা রাস্তায় নামতে পারব, আন্দোলন করতে পারব। আন্দোলন ছাড়া আমাদের এই গণতন্ত্র ফিরিয়ে আনার অন্য কোন বিকল্প আছে বলে আমরা শিওর আমরা সকলেই এই ব্যাপারে একমত। আপনাদের অনেক ধন্যবাদ। আমি আবার ক্ষমা প্রার্থী, আমি বিলম্বে এসেছি বলে, কিন্তু আমি আগে থেকে বলে রেখেছিলাম যে আমি 5টার দিকে আসবো। আর আমার একটা ভয় ছিল যে গত 3-4টা সভায় আমরা 4-5 ঘন্টা পর্যন্ত চলেছে, সেটাও ভয় ছিল যে আমি আসলে নিশ্চয়ই আমি অনেক সময় পাবো বক্তব্য রাখার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ব্যারিস্টার মদুদ আহমেদ। আপনি শুধুমাত্র একজন রাজনীতিবিদই না, আপনি একজন রাজনীতি বিশ্লেষক, রাজনীতির উপরে আপনার অনেক লেখালেখি, ফলে দর্শক শ্রোতারা নিশ্চয়ই আপনার আলোচনা থেকে অনেক কিছু গ্রহণ করেছেন। এবারে আমাদের আজকের এই বিএনআরসির উদ্যোগে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে যে আলোচনা, আমরা জানি যে এত সংক্ষিপ্ত পরিসরে এত বড় বিষয় নিয়ে কথা বলা যায় না, তথাপিও আপনাদের আলোচনার মধ্য দিয়ে যে চুম্বক কথাগুলি বেরিয়ে এসেছে সেটা নিশ্চয়ই দর্শক শ্রোতা এবং তাদের মাধ্যমে দেশের মানুষকে উৎসাহিত করবে। আজকের এই আলোচনার শেষ আলোচক হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, বাংলাদেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। আমি সকলকে বিনয়ের সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছিলাম, আপনাকেও স্মরণ করিয়ে দিচ্ছি, 10 মিনিটের মধ্যে আলোচনাটা সীমাবদ্ধ রাখলে আমাদের জন্য পরিকল্পনা ঠিক রাখতে সুবিধা হবে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আনমিউট করতে হবে। আমি সাধারণত ওই সময়ের বাইরে যাই না,
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে যে ভার্চুয়াল আলোচনা সভা আপনারা আয়োজন করেছেন সেখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। তারা আজকের এই দিনটি তারা স্মরণ করেছেন এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ দিনটি তারা আজকে এই আলোচনার মধ্যে দিয়ে পালন করছেন। দেশে শুধু নয়, সারা বিশ্বে একটা ভয়াবহ মহামারী যা আপনার সারা বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সমাজ সব কিছুকে নাড়িয়ে দিয়েছে এবং মানুষ এখন জীবন এবং জীবিকার আশঙ্কায় আপনার দিন যাপন করছে। সেই সময়ে আপনার এই গণতন্ত্রের কথা মনে করা, এটা আপনার নিঃসন্দেহে অত্যন্ত বেশি প্রয়োজন। আমি এই জন্য মনে করি যে আসলে গণতান্ত্রিক একটা ব্যবস্থা ছাড়া এই ধরনের মহামারী, এই ধরনের বৈশ্বিক সংকট কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন। আমি যখন ছাত্র ছিলাম একেবারেই, আপনার স্কুলের ছাত্র, এখানে আমাদের অনেকেই সবাই জানেন এই বিষয়টা, তারপরেও আমি বলতে চাই, অর্থনীতির ছাত্র ছিলাম আপনার স্কুলে যখন অর্থনীতির বিষয়ে পড়ছি, সেই সময় আপনার একটা বিষয় ছিল যে আপনার মুক্তবাজার অর্থনীতিতে পারফেক্ট কম্পিটিশন বলে একটা বিষয় ছিল। পারফেক্ট কম্পিটিশনটি ছিল যে আপনার এই ক্যাপিটালিজম পুঁজিবাদের জন্য সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আপনার একটা পারফেক্ট কম্পিটিশন থাকবে, যাতে করে আপনার আপনার যেটাকে বলে একটা মূল্য নির্ধারণ হবে, যাতে করে আপনার যারা কনজিউমার তারা সেই আপনার শোষিত হবেন না বা তারা এক্সপ্লয়েটেড হবেন না। কিন্তু ওখানে একটা অ্যাসাম্পশন ছিল অ্যাডাম স্মিথের, যেটা আপনার মূল বক্তব্য ছিল, যে অ্যাসাম্পশনটা হচ্ছে আদার থিংস রিমেইনিং দ্য সেম, অন্যান্য সবকিছুকেই অপরিবর্তিত থাকবে, অর্থাৎ শর্ত সাপেক্ষে যদি প্রতিযোগিতা পারফেক্ট হয়, প্রতিযোগিতা যদি সঠিক হয়, তাহলে মুক্তবাজার অর্থনীতি বা আপনার পুঁজিবাদ খুব ভালো ফাংশন করবে। বাট ইট নেভার রিমেইন দ্য সেম, কারণ এটা ওইভাবে ইমপ্লিমেন্ট করা আপনার বিশ্বে কোনো দেশের পক্ষেই, কোনো সমাজের পক্ষে সেভাবে সম্ভব হয়েছে বলে আমার মনে হয়। ঠিক একইভাবে গণতন্ত্রের যে মূল বিষয়গুলো, এটা ফরাসি বিপ্লবের থেকে যেভাবে চলে এসছে, ওই জিনিসগুলো কিন্তু আপনার এখন সেই বিষয়গুলো, সেই দর্শন, সেই ধারণাগুলো কখনোই পরবর্তীকালে আর ঠিক থাকেনি। আমরা নিজেরাই জানি যে ইভেন যিনি এতে নেতৃত্ব দিয়েছেন বিপ্লবের, নেপোলিয়ন বোনাপার্ট, তিনি পরে এম্পারার হয়ে গেছেন। আমরা গণতন্ত্রের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হিটলার বিকেম দ্য গ্রেটেস্ট ফ্যাসিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং ওটা থাকেনি এবং গণতন্ত্র আজকে যে অবস্থায় দাঁড়িয়েছে, গণতন্ত্রের গণতন্ত্রের কথাটা আপনার ঠিক সকলের কাছে বোধগম্য হচ্ছে না যে আসলে গণতন্ত্র মানে কি। গণতন্ত্র মানে কি এটা যে আপনার কিছু লোক তারা গায়ের জোরে শাসন করবে, তারা গায়ের জোরে দেশটাকে দখল করে নেবে, তারা গায়ের জোরে সমস্ত সম্পদের অধিকারী হবে, আর জনগণকে নিয়ম মাফিক একটা ভয় ভীতি ত্রাস সৃষ্টি করে তাকে ভোট দিতে হবে এবং তাকে নির্বাচিত করতে হবে। এখন সারা বিশ্বেই কিন্তু আপনার যেটা ব্যারিস্টার মওদুদ আহমেদ কিছুক্ষণ আগে বলেছেন, অন্যান্য বক্তারা বলেছেন, সেই তথাকথিত গণতন্ত্রের যে চেহারা, সেই চেহারা একেবারেই ভিন্ন রকম হয়ে গেছে। কর্তৃত্ববাদী একটি ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এটার প্রবণতা অনেক অনেক গুণ বেশি বেড়েছে। আপনি দেখছেন যে আজকাল পশ্চিমা দেশগুলোতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলোর উপরে প্রচুর লেখালেখি হচ্ছে, বই বেরিয়েছে, গত এক দশকের বেশ কয়েক দশক থেকে এটা শুরু হয়েছে। এবং এই লেখাগুলোর মধ্যে যেটা পরিষ্কার হয়ে উঠছে যে সারা পৃথিবী জুড়ে যে প্রবণতাটা দেখা গিয়েছে, একটা কর্তৃত্ববাদী সরকারের দিকে ঝোঁকটা বেশি এবং মানুষের, সাধারণ মানুষের যে আপনার জনপ্রিয় যে সমস্ত ধারণাগুলো, জনপ্রিয় যে দাবিগুলো, এগুলোকে পপুলিজম বলে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেখানে একটা ইফেক্টিভ গভর্নমেন্ট, সক্রিয় আপনার কার্যকরী সরকার, এই ধরনের চিন্তা ভাবনাগুলো আসা শুরু করেছে। বাংলাদেশের উৎকৃষ্ট প্রমাণ, বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে, এটা ডক্টর মোশারফ বলেছেন যে বাংলাদেশে যারা 72 সালে স্বাধীনতার যুদ্ধের পরে
যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন, যারা দীর্ঘকাল গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, পাকিস্তান উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছেন, আইয়ুব খানের মতো আপনারা এই নায়ক নায়কের বিরুদ্ধে মিলিটারি নায়কত্বের এক ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন, তারাই কিন্তু 72 সালে রাষ্ট্রপতির দায়িত্বে এসে যারা নির্বাচিত হয়েছিলেন তারা কিন্তু গণতন্ত্রকে ধরে ফেললেন এবং আমরা রাজনীতির কথায় যেটা বলি আর কি, যে গলা টিপে হত্যা করলেন। একদিনে নয়, এক কয়েক বছরের মধ্যেই তারা আপনার একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করলেন। এই বিষয়টা তাদের হাতে শুরু এবং তারা বাংলাদেশের মানুষের যে দীর্ঘকালের যে সংগ্রাম, যে লড়াই আপনার তাদের অধিকারের জন্য, তাদের প্রতিষ্ঠা করার জন্য, তাদের অধিকারগুলোকে একটা মুক্ত সমাজ, মুক্ত রাষ্ট্র, মুক্ত চিন্তা, এই বিষয়গুলো কিন্তু আপনার তারাই নষ্ট করে। একটা জিনিস আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে গণতন্ত্র মানে তো নিশ্চয়ই সবাই বলেছেন এখানে, শুধুমাত্র একদিনের গণতন্ত্র নয় যে ভোট দিলাম আর একটা সরকার নির্বাচিত, তাই না, গোটা সমাজটাকে, জীবনটাকে, মানুষের জীবনগুলোকে একটা গণতান্ত্রিক ধারার মধ্যে নিয়ে আসা, অর্থাৎ মানুষের ভিন্ন চিন্তা করার সুযোগ সৃষ্টি করা, মানুষের ভিন্ন মত প্রকাশের সুযোগ সৃষ্টি করা এবং সেটাকে আমরা বলি প্লুরালিজম, অর্থাৎ বহুত্ববাদ, সেটাকে আপনার নিয়ে আসতে হবে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এটা 72 থেকে 75 চলে গিয়েছিল, নিয়ে গিয়েছিল এবং আরও আপনার কাকতালীয়ভাবে বলবো না, এটা অভাবনীয়ভাবে একজন সৈনিক যিনি আপনার যার মিলিটারি শাসন করার কথা তিনি কিন্তু আপনার এই বহুদলীয় গণতন্ত্রকে আবার তুলিয়ে নিয়ে এসেছিলেন এবং আপনার বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন তিনি দিয়েছিলেন, কিন্তু তার মূল যে কন্ট্রিবিউশনটা ছিল যে বাংলাদেশে তিনি আবার বহুদলীয় গণতন্ত্রকে নিয়ে এসেছিলেন। এবং আরো আপনাদেরকে বলবো যে এটা একটা ইন্টারেস্টিং ঐতিহাসিক ঘটনা যে তারই উত্তরাধিকার যিনি বাংলাদেশের মানুষের অত্যন্ত জনপ্রিয় নেতায় পরিণত হয়েছিলেন, দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করে খালেদা জিয়া তিনি সংসদীয় গণতন্ত্রকে নিয়ে এসেছিলেন। এবং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আপনার এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিশ্চয়ই সবচেয়ে উল্লেখযোগ্য এবং আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। দুর্ভাগ্য আমাদের, আমরা সেইভাবে এই দেশকে রাখতে পারি। আরো ইন্টারেস্টিং ঘটনা যেটা আমার কাছে মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য বর্তমানে যারা ক্ষমতায় আছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাতে ইসলাম একসাথে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য, সেটা তার জন্য 173 দিন হরতালও করেছিল, সেটা সেই বিষয়টাকে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাস্তবতার স্বার্থে জনগণের স্বার্থে মেনে নিয়ে তিনি সংবিধানে সেটাকে সন্নিবিষ্ট করেছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে নিয়ে এসেছিলেন। আমি মনে করি যে এটা ছিল আপনার একটা বাংলাদেশের গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক উদ্ধার ক্ষেত্রে একটা ঐতিহাসিক ঘটনা, একটা শুভ সূচনা ছিল, কারণ এখানকার যে রাজনৈতিক সংস্কৃতি সেই রাজনৈতিক সংস্কৃতিতে আপনি সরকার যদি আপনার দলীয় সরকার থাকে তাহলে সেখানে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায়, যে কারণে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন তা যদি পরিচালনা করে তাহলে একটি সরকার মোটামুটিভাবে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং সেটা বাংলাদেশে হয়েছে। প্রায় 4 বার বাংলাদেশে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এটা প্রমাণিত হয়েছে যে এখানে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকলে জনগণের যে তাদের মতামত দেওয়ার যে স্বাধীনতা, পরিবেশ সব কিছু সৃষ্টি হয়, তার নির্ভয়ে সেই ভোট দিয়ে তাদের মতামতটা দিতে পারে। আওয়ামী লীগ এটা টের পেয়েছে যে এই ব্যবস্থা যদি থেকে যায় তাহলে তারা আর কোনোদিন ক্ষমতায় ফিরে আসতে পারবে না এবং সেই জন্যেই তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে ধীরে ধীরে তারা 1/11 ঘটনার পর থেকে বাংলাদেশকে আপনার জনগণকে তাদের যে ভোট দেওয়ার যে অধিকার সেই অধিকার থেকে তারা বঞ্চিত করেছে এবং আদালতের সাহায্য নিয়ে, আদালতকে ব্যবহার করে তারা এই
তত্ত্বাবধায়ক সরকারকে ব্যবস্থা বাতিল করে দিয়ে আবার দলীয় সরকার দিয়ে দিয়েছে। এতে করে কি হয়েছে, সেই দিনই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এতে করে বাংলাদেশে একটা চিরস্থায়ী ভাবে একটা অস্থিতিশীলতা, অনিশ্চয়তা এবং সংঘাতের রাজনীতির সৃষ্টি হয়েছে। তাই তারই ফলে আমরা আজকে দেখছি যে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তনের আর কোনো সুযোগ দেখা যায় না, এবং এটা শান্তিপূর্ণভাবে পরিবর্তনের সুযোগ সৃষ্টি করাটা অত্যন্ত জটিল হয়ে দাঁড়াচ্ছে। এই জন্যে যেখানে গণতান্ত্রিক কোনো অধিকার নেই, কোনো রাইটস নেই, কোনো স্পেস নেই, দ্যাট ইজ নো ডেমোক্রেটিক স্পেস, সেই জায়গায় আপনার কাজটা আসলে খুব কঠিন। যে কথাগুলো আমাদের আজকে বিজ্ঞ আলোচকরা বলেছেন, আমাদের আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে আমাদের দেশের জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা যারা এই দেশের স্বাধীনতার ক্ষেত্রে, নির্মাণের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের এখানে আনতে সক্ষম হয়েছেন, তাদের মতামতগুলো এসছে এখানে। এখন যেটা প্রয়োজন আমার কাছে মনে হয়, বাংলাদেশ তো একটা বিচ্ছিন্ন দ্বীপ না, গোটা বিশ্ব জুড়ে আপনার এই সমস্যাটা কিন্তু আস্তে আস্তে দাঁড়া বাড়ছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে 9/11 টুইন টাওয়ারের ঘটনার পর থেকে বিশ্বের যে রাজনীতি, সেই রাজনীতিরও পরিবর্তন শুরু হচ্ছে। আগের যে জোটগুলো ছিল সেই জোটগুলোর পরিবর্তন হচ্ছে, যে সমস্ত দেশগুলো আগে এক জোটে ছিল তারা পরিবর্তন হচ্ছে, আপনার নন অ্যালাইন্ড মুভমেন্টের প্রায় নিঃশেষ হয়ে গেছে, যে দেশগুলো আগে গণতান্ত্রিক দেশ হিসেবে সবচেয়ে পরিচিত ছিল, যাদের আপনার সম্মান ছিল, মর্যাদা ছিল, তারা এখন সবচাইতে আপনার অটোক্রেটিক হয়ে দাঁড়াচ্ছে। এমনকি আমাদের পাশের দেশ ভারত, যাকে আমরা সবসময় মনে করে এসেছি যে একটা গণতান্ত্রিক ইনস্টিটিউশন ডেভেলপ করতে পারছে, সেখানে পর্যন্ত আজকে এই প্রবণতা, আপনার কর্তৃত্ববাদের প্রবণতা এবং আপনার ধর্মের একটা বড় রকমের আপনার উগ্রতা সৃষ্টি করা, তার প্রবণতা সৃষ্টি হয়েছে, যেটা গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। আজকে সমগ্র বিশ্বেই এই প্রবণতাটা দেখা দিচ্ছে, এবং এটার পেছনে অর্থনৈতিক একটা বড় বড় কারণ আছে বলে আমার কাছে মনে হয়। আমাদের এই বড় বড় দেশগুলো আপনার সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই কিন্তু একটা জায়গায় এসে মোড়ল একটা হয়ে গেছে গোটা পৃথিবীর। এই এক মোড়লের অধীনে সমস্ত আপনার এখন তাদের নিজেদের স্বার্থের জন্য, তাদের অর্থনৈতিক স্বার্থের জন্য, তাদের সমৃদ্ধির জন্য ঠিক পূর্বে যেভাবে ছিল, তারা এখন আগের মতো তো আর সাম্রাজ্যবাদ দেশকে দখল করা হয় না, এখন সরকারগুলো পুরো কর্তৃত্ব নিয়ে কে সেগুলো চালানো হয়। এবং সেই সরকাররা তারাও মনে করে যে আজকে যদি এই দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক রাখা যায় তাহলে ক্ষমতায় টিকে থাকা যাবে, যার ফলে আজকে আন্তর্জাতিকভাবে কিন্তু এই যে আপনার গণতন্ত্রের ব্যবস্থাটাকে নষ্ট করা, কর্তৃত্ববাদকে প্রশ্রয় দেওয়া, হিউম্যান রাইটস কমিশন অথবা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের হিউম্যান রাইটস রিপোর্ট অথবা ইউরোপের কমিশনের আপনার হিউম্যান রাইটস রিপোর্ট, তারা মানবাধিকারের ব্যাপারে অনেক কথা বলে এবং তারা সমালোচনা করে, বিভিন্ন ব্যবস্থা নেয়। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের ব্যাপারে আমরা সেটা লক্ষ্য করতে পারিনি। আমি জানি না অন্যান্য দেশের অর্থ কী হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে যে গণতন্ত্রকে এইভাবে ধ্বংস করে ফেলা হয়েছে সেখানে কিন্তু তারা সেই ধরনের ইফেক্টিভ কোনো মেজার এখন পর্যন্ত গ্রহণ করে। আমার খুব দুর্ভাগ্যজনকভাবে আমার একটা বিষয়ে আপনার অভিজ্ঞতা হয়েছে, 2015 সালে আমি আপনার 2014 সালে নির্বাচনের পরে অসুস্থ হয়ে পড়াতে 2015 সালে যখন আমি আপনার আমেরিকাতে গেলাম জাতিসংঘের আপনার হেডকোয়ার্টার্সে, তারা আপনি এসেছিলেন এখানে তারাঙ্ক, মনে আছে আপনাদের অনেকেই, যে এখানে নেগোসিয়েশনের জন্য তিনি এসেছিলেন 14 আগে, আমরা তার সঙ্গে দেখা করেছিলাম আমি এবং আপনার ওয়ান ফল। কথায় কথায় আমরা যখন এইসব কথা তার সঙ্গে তুললাম বাংলাদেশের অবস্থা, তিনি বললেন যে দেখো আমাদের কাছে এখন ডেমোক্রেসি আর প্রায়োরিটি না, আমাদের কাছে প্রায়োরিটি হচ্ছে সিকিউরিটি। কার সিকিউরিটি? তাদের সিকিউরিটি, সেই সমস্ত শক্তিগুলোর যারা থ্রেটেন মনে করছে নিজেদেরকে ভিন্নভাবে, ভিন্ন একটা আপনার অ্যান্টি টেরোরিজম যে একটা ওয়ার শুরু হয়েছে সেই ওয়ারের মধ্যে দিয়ে তারা সিকিউরিটিকে সেভাবে নিচ্ছে, এগুলো বাস্তবতা। এর মধ্যে দিয়েই কিন্তু আমাদেরকে আপনার এই আমাদের দেশের জন্য গণতন্ত্রের যে আপনার ফিরিয়ে নিয়ে আসার সিস্টেমটাকে ফিরিয়ে আসার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি প্রথম থেকেই।
আমাদের 35 লক্ষ লোক আপনার আসামি হয়েছে এই সরকারের দ্বারা, আমাদের 1 লক্ষ বেশি মামলা আমাদের নেতাকর্মীদের, আমাদের শীর্ষ নেতা দেশনেত্রী বেগম কাদের থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পর্যায়ের যে নেতা তার বিরুদ্ধেও মামলা, আমাদের 500 উপরে আমাদের নেতা কর্মী তারা গুম হয়ে গেছে, আমাদের প্রায় 1000 উপরে খুন হয়ে গেছে। এই একটা চরম অবস্থা। আপনারা বিচার ব্যবস্থার কথা বলেছেন, বিশেষ করে কৌশু ভাই বেশ বড় করেই বলেছেন, এই বিচার ব্যবস্থা এখন কি অবস্থা? যে দেশে প্রধান বিচারপতিকে বন্দুকের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়, যে দেশে একজন ব্যক্তিকে নির্দোষ ঘোষণা করলে সেই জজকেও পালিয়ে যেতে হয়, সেই দেশে আমরা কিভাবে আশা করতে পারি যে আপনার বিচার বিভাগের কাছ থেকে আমরা ন্যায় বিচার পাবো? কোথাও কিচ্ছু নেই। এখন একটি দল, একজন ব্যক্তি তার সমস্ত ভাব বলেনি সমস্ত গুলোকে গ্রাস করে বসে আছে। আমরা যেটাকে বলি দলীয়করণ, দলীয়করণ না ব্যক্তিকরণ, সব জায়গায় নিজে নিজের লোক সমস্ত করে দখল করে বসে আছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে যে আপনার মাধ্যমটাকে আমরা সবচেয়ে বড় মাধ্যম মনে করি, গণতন্ত্রের শক্তি পিলার, সেই গণমাধ্যমকেও আজকে তারা নিয়ন্ত্রণ করে ফেলেছে পুরোপুরি। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমার 10 মিনিট কি হয়ে গেছে আমি জানি না। যদি আমার মনে হয় যে আজকে আমরা এর আগে আমরা চেষ্টা করেছিলাম 2018 সালে আমরা একটা জাতীয় ঐক্য সৃষ্টি করার চেষ্টা করেছিলাম, এবং এখানে আপনারা জানেন যে সমস্ত 14 দল ঐক্য ফ্রন্ট, 20 দল দুঃখিত 20 দল এবং ঐক্য ফ্রন্ট একসাথে এসে আমরা একসাথে একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম, সেটা আমাদের ব্যর্থ হয়েছে 29 তারিখ রাতে এই ভোট ডাকাতির কারণে। আজকে আমার কাছে মনে হয় যে আজকে বড় একটা সংকট সৃষ্টি হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই যে গৃহ অন্তরীণ হয়ে থাকা। তিনি গণতন্ত্রের নেত্রী, দীর্ঘকাল গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাকে বের করে আনাটা বোধ হয় সবচেয়ে বড় প্রয়োজন আছে। হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বিদেশে আছেন তারও দেশে ফিরে আসা, এই গণতন্ত্রের জন্য খুব বেশি প্রয়োজন। আর লক্ষ লক্ষ মানুষের মধ্যে যে মিথ্যা মামলা সেগুলোকে দূর করা, একই সঙ্গে মূল বিষয়টা হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য একটা জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে, শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে নয়, জনগণের মধ্যেও একটা ঐক্য সৃষ্টি করতে হবে। আজকে সেই ঐক্য সৃষ্টি করে আমি বিশ্বাস করি এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ সব সময় জয়ী হয়েছে, তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই জয়ী হয়েছে, তারা স্বাধীনতা যুদ্ধে জয়ী হয়েছে, তারা নিজেদের ভাষার অধিকার ফিরিয়ে আনতে জয়ী হয়েছে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে জয়ী হয়েছে। ইনশাআল্লাহ এখনো তারা গণতন্ত্রের এই যে সংগ্রাম, মুক্তির যে সংগ্রাম, সমাজকে মুক্ত করবার যে সংগ্রাম, সেই সংগ্রামে জয়ী হবে। যদি একটা ঐক্যবদ্ধ গণ আন্দোলন সৃষ্টি করা যায় তবেই আমি বিশ্বাস করি আমরা সেই গণ আন্দোলন সৃষ্টি করতে সক্ষম হব, জাতীয় ঐক্য সৃষ্টি করব। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মানিত দর্শক শ্রোতা, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গবেষণা ও গণসংযোগ প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ কমিউনিকেশন বিএনআরসির ডাকে আজকে এই সম্মানিত আলোচকরা এখানে উপস্থিত হয়েছেন এবং আপনাদের সামনে তারা তাদের বিজ্ঞ আলোচনা উপস্থাপন করেছেন। আপনারা তাদের মুখ থেকে শুনেছেন বাংলাদেশের এই মুহূর্তে গণতন্ত্রের সংকটের গভীরতা কতটুকু এবং বিশ্বব্যাপী বৈশ্বিক প্রেক্ষাপটে গণতন্ত্রের সংগ্রামের অন্যান্য জটিলতাগুলি কতটুকু সে সম্পর্কে কিছুটা ধারণা তারা দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের দেশের প্রধানতম নেত্রী, জনপ্রিয় নেত্রী, জননন্দিত নেত্রী, গণতন্ত্রের মাতা বলে জনগণের কাছে যিনি গ্রহণযোগ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজ গৃহে কারাবন্দী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে এসে তার অধিকার চর্চা করতে পারছেন না। লক্ষ লক্ষ নেতাকর্মীদের নির্যাতন চলছে, গুম খুন চলছে, বিনা বিচারে হত্যাকাণ্ড চলছে। শুধু রাজনৈতিক দল নয়, বিভিন্ন মানবাধিকার সংগঠন, গণমাধ্যম এ বিষয়ে এত বিধিনিষেধের পরেও যতটুকু সংবাদ প্রচার করছে যা জনগণকে শিহরিত। কখনো কখনো এটা একটা প্রশ্ন হিসেবে দেখা দেয় যে এ ধরনের একটি পরিস্থিতি কি ক্ষমতাসীন কর্তৃত্ববাদী সরকারের গোটা কৌশলের একটি অংশ, গোটা জাতিকে একটা ভয়ের সংস্কৃতির মধ্যে আবদ্ধ রেখে ক্ষমতাকে প্রলম্বিত করা,
বাংলাদেশে আগামী বছর উদযাপন করতে হবে বা আমরা করতে যাচ্ছি স্বাধীনতার অর্ধশতবার্ষিকী। গণতন্ত্রের অধিকার আদায় করার মধ্য দিয়ে যে জাতি যুদ্ধ করে এই দেশ অর্জন করেছে, আজকে আমাদের এখানে একজন আলোচক জনাব আসম আব্দুর রব, তিনি নিজের হাতে সেদিন ছাত্র জনতার ইচ্ছায় পতাকা তুলেছিলেন, কোনো নেতা কোনো ব্যক্তি কোনো দলের কথায় তিনি পতাকা তুলেন নাই। ঠিক তারই ধারাবাহিকতায় শহীদ জিয়াউর রহমান 1971-এর 25শে মার্চের গভীর রাতে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, কোথাও কোনো আনুষ্ঠানিক কোনো নির্দেশনা ছাড়াই জনগণের চেতনার জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে তিনি অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। এভাবেই আসম আব্দুর রবের তোলা পতাকা আর শহীদ জিয়াউর রহমানের তোলা অস্ত্র, এর সংমিশ্রণে তাজউদ্দিনের প্রবাসী সরকার এই দুই ইতিহাসকে ধারণ করেই ইতিহাস এগিয়ে চলেছে এবং তার ধারাবাহিকতাতেই আগামী বছর উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ স্বাধীনতার অর্ধশতবার্ষিকী। এবং সেই অর্ধশতবার্ষিকীতেই জসীমউদ্দীন বেগম খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে, জাতীয় ঐক্যমত তৈরি করার মধ্য দিয়ে, সমস্ত দল মত নির্বিশেষে গণতন্ত্রের সকল মৃত প্রায় প্রতিষ্ঠানগুলিকে যদি আবার আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই কেবলমাত্র শুধু গণতন্ত্র ফিরিয়ে আসবে না, তা চিরস্থায়ী ভাবে ভোগ করতে পারবে এই দেশের মালিক, এই দেশের জনগণ। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি আবারও অনুষ্ঠান শেষ করার আগে সম্মানিত আলোচক বর্গকে ধন্যবাদ জানাচ্ছি এত দীর্ঘ সময় দেওয়ার জন্য, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, জনাব খন্দকার মোশারেফ হোসেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য, জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য, জনাব আসম আব্দুর রব বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সম্মানিত সভাপতি, জনাব আবির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জনাব কমরেড খালিকুজ্জামান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সম্পাদক, এবং জনাব মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সম্মানিত আহ্বায়ক। আপনাদের সকলের প্রতি বিএনআরসির পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ, বিশেষ কৃতজ্ঞতা। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম।